إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها أخواتي السلام عليكم ورحمة الله وبركاته আমরা ধারাবাহিকভাবে যে আল ইমাম আল মুহাদ্দিস আল আসর আল মুহাক্কিক আল আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার লেখা বই যেটি আমরা বাংলা অনুবাদ আমাদের সামনে থাকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন এর অনুবাদ এবং সম্পাদনা এই বইটি করেছেন সহিভাবে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আবু রাশাদ আজমাল বিন আব্দুল নূর প্রকাশনায় তাওহিদ পাবলিকেশন ঢাকা পুরনো ঢাকা হাজি আবদুল্লাহ সড়ক লেন তাওহিদ পাবলিকেশন বংশাল এই জায়গায় এই বইটি পাওয়া যায় যাদের কাছে বই আছে তারা খুলে ধরুন আমরা 66 নম্বর পৃষ্ঠা জাত সালাত ভঙ্গ করে মা ইয়াক্তাউ সালা এই কথাটুকু আলোচনা করেছি গত ক্লাসে আজকের আলোচনার বিষয় হচ্ছে আসসালাতু তুজাহুল কবর কবরের দিকে সালাত এর বিধান এই কবরের দিকে কবর এবং সালাত এবং কবর সম্পর্কিত সমস্ত কিছু আজকের আলোচনার অংশ হবে ইনশাআল্লাহ শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার অত্যন্ত মূল্যবান বইতে যা সালাত ভঙ্গ করে এই অধ্যায়ের পর তিনি একটি ছোট দুই লাইনের একটি চ্যাপ্টারের নাম দিয়েছেন আসসালাতু তুজাহুল কবর যে কবরের দিকে সালাত নামাজের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের দিকে মুখ করে সালাত পড়তে নিষেধ করেছেন এবং এই ক্ষেত্রে হাদিস এখানে উল্লেখ করা হয়েছে মুসলিম আবু দাউদ থেকে লা তুসাল্লু ইলাল কুবুর ওয়ালা তাজলিসু আলাইহা তোমরা কবরের দিকে মুখ করে সালাত পড়বে না এবং কবরের উপর বসবে না এই হাদিসটুকুই আজকে আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ছোট দুটি লাইন এটাকে কেন্দ্র করে আজকের এই ক্লাস মনোযোগ দিয়ে শুনবেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো মনোযোগ আমি আপনাদের কাছে আবেদন করছি মনোযোগ না দিয়ে শুনলে অনেক হুকুম আপনারা ভুল বুঝবেন তাতে আপনাদের কোনো উপকার হবে না বড় বিভ্রান্তি হবে মনোযোগ আকর্ষণ করছি ইনশাআল্লাহ এই হাদিসটুকু অন্যভাবে এসেছে আন আবি মুরদাতাল গনবি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا اليها যে তোমরা কবরের উপরে বসো না এবং তার উপর নামাজ পড়ো না فهذا يدل على تحريم الصلاة إلى المقبرة أو إلى القبور أو إلى القبور الوحي এই হাদিস দ্বারা দলিল হচ্ছে যে তিনটি জিনিস একটি হচ্ছে যে কবরের দিকে নামাজ পড়বে না অথবা গোরস্থানে গিয়ে নামাজ পড়বে না অথবা কবরের দিকে মুখ করে যে মুসাল্লা রয়েছে সেখান থেকে নামাজ পড়বে না এর কারণ হচ্ছে যে কবরের এই এই বিষয়টুকু শেখ রাহিমাহুল্লাহ এই চ্যাপ্টারে উল্লেখ করেছে কারণটা কি কারণ হচ্ছে যে বিষয়ে নামাজ নষ্ট হয়ে যায় উনি আগে তিনটি বিষয় উল্লেখ করেছেন যে গাধা কালো কুকুর অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে আর পুরুষের ক্ষেত্রে যদি কোনো সাবালিকা মহিলা তার সামনে দিয়ে অতিক্রম করে তাহলে ওই পুরুষের নামাজ ওই পুরুষ ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে
এবং এই নামাজ নষ্টর আওতায় আরেকটি বিধান খুবই জড়িত এবং ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কবরের দিকে সালাত পড়লে তার নামাজটি নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণত আমাদের দেশে প্রচলিত ভাবে বিভিন্ন কিছুতে আমরা মানুষকে বলে দেই, কোনো হুকুম না জেনে কোনো দলিল ছাড়াই বলে দিই যে আপনার নামাজ হয়নি, আপনাকে নামাজ আবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। এ ধরনের কথা বলা অত্যন্ত গর্হিত কাজ, দলিল ছাড়া কারো নামাজ স্পষ্ট করা যায় না। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ওয়াজিব আদায় না করলে তাকে তাকে শাস্তি দেওয়া হবে, যদি ওজর ছাড়া সেটি না করে, আর সুন্নাহ না করলে আদায় না করলে তার কোনো শাস্তি নাই। তো সুন্নাহ এবং ওয়াজিব এই উভয়টুকুই যদি কেউ করতে ব্যর্থ হয় তাহলে তাকে ফালতা সহ, যদিও এটি আজকে আলোচনার বিষয় নয়, সেটি আদায় করলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে এবং সমস্যা থাকবে না। আমরা সেটা অনেক ফালতা সহ যে সময় আলোচনা করব সেই সময় সেটি বিস্তারিত আলোচনা করব। আজকে হচ্ছে সালাত ইলাল কুবর। এই হাদিস থেকে আরেকটি জিনিস বুঝতে হবে যে কবরের দিকে মুখ করে দোয়া করাও নিষেধ, যেহেতু সালাত কবরের দিকে মুখ করে করা যায় না, তেমনি দোয়া করার সময়ও কিবলার দিকে মুখ করতে হবে, কবরের দিকে মুখ করা চলবে না। এখন কবরের দিকে নামাজ পড়া নিষেধ, এর কারণ হচ্ছে যে অনেক হাদিস এই হাদিসটাকে সমর্থন করছে। قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي هذا الحديث صحيح الارض كلها مسجدا الا مقبره والحمام যে হাম্মাম গোসলখানা অথবা টয়লেট এবং গোরস্থান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে মসজিদ বানিয়েছেন। সারা পৃথিবীকে লক্ষ্য করুন যে সমস্ত কিছুই হচ্ছে মসজিদ এবং পবিত্র। আমরা কথায় কথায় অপবিত্র জায়নামাজ খোঁজার কোনো দরকার নেই, যারা জায়নামাজ বেশি খোঁজেন তারা আসলে হাদিসকে ইনকার করছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত পৃথিবী হচ্ছে মসজিদ, শুধুমাত্র কবর, কবরস্থান এবং গোসলখানা ছাড়া। এখন এই কবরের দিকে সালাতের যে বিধান, এটি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের সমাজে, এটি আমরা একটু চিন্তা করে দেখি। এর কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণত অনেক পরিবারের যা অভিজাত পরিবার, খুবই খানদানি বংশের দিক থেকে মর্যাদা সম্পন্ন, তারা অনেকেই তাদের বাড়িতে অনেকে কবর দিয়ে থাকেন, যেমন দাদা অথবা দাদি তাদের কবর বাড়ির ভিতরেই আছে। এবং আপনি যদি যেখানে নামাজ পড়ছেন সে তার সামনে যদি কোনো দেয়াল থাকে তাতেও কোনো সমস্যা মানে নামাজ হবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে দেয়াল থাকলেও আপনার নামাজ বাতিল হয়ে যাবে যদি আপনার খুব নিকটেই কবরটি থাকে। যেমন আপনি ঘরের ভিতরে নামাজ পড়ছেন, বাড়ির উঠানে একটি কবর রয়েছে, অথবা আপনি যে ঘরের কোণে নামাজ পড়ছেন সেই কোণাতেই আরেকটি কবর রয়েছে, আপনার দাদা অথবা দাদি অথবা কোনো মুরব্বীর কবর রয়েছে, তাহলে সেখানে আপনার নামাজ হচ্ছে না। তেমনই ভাবে যারা অনেক মসজিদ আছে যেগুলি মাজার, বিভিন্ন মাজারের ভিতরে মসজিদ তৈরি করা হয়েছে বাংলাদেশে আছে, যারা অনেকেই বিভিন্ন জায়গায় যান এবং গিয়ে দেখেন যে এই মসজিদের সামনেই মাজার রয়েছে, মাজারের নিচে কবর রয়েছে, সুতরাং সেই মসজিদে নামাজ হবে না, যদিও সেটি দেয়াল দ্বারা পৃথক করা হয়েছে। কারণ এটি মসজিদের সীমানার ভিতরে, হাউলের ভিতরে থাকলে যদি সেটা কিবলার দিকে হয় তাহলে তার পক্ষে নামাজ হবে না। আর মসজিদের যে নির্মাণ করা হয়েছে সেটি কবরের উপরে নির্মাণ করা হয়েছে, সুতরাং সে মসজিদে নামাজ পড়া বৈধ হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনি দেখবেন যে এরকম করে বিভিন্ন মসজিদের সামনে যদি কোনো কবর থাকে, গোরস্থান থাকে, তাহলে
সেটি যদি কোন রাস্তা দ্বারা পৃথক না হয়, এমন ভাবে পৃথক থাকতে হবে যে এই কবর এবং নামাজ পড়ার জায়গার উপর দিয়ে একটি খাল অথবা একটি বড় রাস্তা চলে গেছে এবং কবরটি অথবা কবরস্থানটি মসজিদের একেবারেই উল্টা দিকে, যেটি অনেক দূরত্ব। এতটুকু দূরত্ব যদি থাকে এবং লোক আপনার কাছে যদি মনে হয় যে এই মসজিদের এই গোরস্থানটুকু কবরস্থানটুকু মসজিদের সামনে নয় অথবা কারোর কবর সামনে নয়, তাহলে সেই মসজিদে নামাজ পড়া হইতে হবে। অথবা যদি ওই মসজিদে কখনো নামাজ পড়ে থাকেন তাহলে আপনার নামাজ হয়নি, এই নামাজ আবার পড়তে হবে। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসকে এখানে উদ্ধৃতি করেছেন যে নামাজ হবে না। এখন আসুন যে এই যে কবর, কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা, যেটা আমাদের দেশে মাজারের মসজিদগুলো রয়েছে, সেই মাজারের মসজিদগুলোতে নামাজ পড়া বৈধ হবে না, নামাজ পড়লে নামাজ আদায় হবে না যদি সেই মাজারের ভিতরে কিবলার দিকে কোনো কবর থাকে। আর যদি কিবলার দিকে নাও থাকে, সেটি যদি মসজিদের ভিতরে হয়, তারপরেও সেই মসজিদে নামাজ পড়লে যদি সেটা কিবলার দিকে না হয় তাহলে হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদ বানানোটা হারাম। এই ধরনের মসজিদ নির্মাণ করা যাবে না, সেই মসজিদ গুলোকে ভেঙে ফেলতে হবে। রাওয়াহুল বুখারি ওয়াল মুসলিম ان النبي صلى الله عليه وسلم ان عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبياءهم مسجدا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। قالت আয়েশা يحفروا ما صنعوا قالت ولولا ذلك الابرج قبره غيره انه خشي ان يتخذ مسجدا। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর, এটি যে এত গুরুত্বপূর্ণ মানে করা যেত, যদি না তিনি ভয় না পেতেন যে তার কবরকে হয়তো কেউ মসজিদ বানিয়ে ফেলবে, এই ধরনের আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যে কোনোভাবেই যেন তার কবরকে এরকম মানুষ মসজিদে পরিণত না করে। কারণ কবরের উপরে কোনো কিছু নির্মাণ করা হচ্ছে হারাম। আল বিনা আলাল কুবুর মুহাররিম। যে কবরের উপরে কোন ধরনের বিল্ডিং করা, কোন ঘর করা, এগুলি হচ্ছে হারাম। ওয়াকাদ নাহা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ফীহি মান তাযীমু আহলাল কুবুর। যারা কবরবাসীকে সম্মান করার জন্য এই কবরকে কেন্দ্র করে কোন ধরনের পাকা করে, তারপরে কবরকে উঁচু করে, অনেকে ঘর করে, যেমন মাজার করা হয় অথবা মাজারকে কেন্দ্র করে একটা মসজিদ করা হয় এবং মসজিদের ভিতরে কবরটুকু যদি পড়ে যায়, তাহলে সেই কাজটুকু হচ্ছে হারাম। আর যদি কবরটুকু নামাজি ব্যক্তির সামনে থাকে তাহলে তার নামাজ হবে না, আর যদি পিছনে থাকে তাহলে হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদ নির্মাণ করাটা হারাম হয়েছে। এটা হারাম, সবসময় নামাজ পড়া ঠিক নয়। আর কবরের উপরে এই ধরনের নির্মাণ করা নিষেধ রয়েছে। মানে হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল নাহা নাসফাখু আল কুবুর ওয়া আন ইউক্বাদা আলাইহি وأن يبنى عليه وفي الرواية وأن يكتب عليه رواه الإمام مسلم في صحيح أفترى كيش هنتم إن شاء الله شبده هنتم ناحا عن يجسف القبور تمرا قبر উপরে কোন ধরনের প্লাস্টার করো না, যেমন চুনকাম করা, বিল্ডিং করা, কোনো কিছু স্ট্রাকচার তৈরি করা, এই ধরনের করাকে উনি নিষেধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কবরের উপরে কোনো কিছু করা যাবে না।
وأن يقعد عليه এবং এই কবরের উপরে তোমরা বসরা আমরা সহি হাদিস দ্বারা জানতে পারি যে কবরস্থানে ঢুকলে আপনাদের জুতা খুলতে হবে এই ব্যাপারে সহি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উনি দেখলেন যে বাকি আল গারকাতে তিনি যখন আপনাদের খিদমতে জানাচ্ছি আপনারা কখনো জান্নাতুল বাকি কথাটুকু বলবেন না এর কোনো দলিল নাই এটি শুরু হয়েছে তুর্কি আমলে বেদাতি এক শ্রেণীর লোক এই বাকি আল গারকাত যে কবরস্থানটুকু মদিনায় রয়েছে মসজিদ নববীর পাশে আপনারা যারা হজ করেছেন দেখেছেন যে মসজিদ নববীর একদিকে এই একটি বিরাট কবরস্থান রয়েছে এবং এটাকে আমাদের দেশের লোকরা বলে জান্নাতুল বাকি এটি বলা অন্যায় এটি বলা নিষেধ কারণ জান্নাত হচ্ছে পরকালে আর এটি কোন জান্নাত নয় এবং হাদিসের ভিতরে এই ধরনের নাম বলেননি বলেছেন এবং সেই সময়ে যারা মুহাদ্দিস ছিল ইমাম আল বুখারি আর মুসলিম এবং বিখ্যাত মুহাদ্দিসুন তারা কখনোই সেটাকে জান্নাত বলেনি বলেছে আল বাকি আল গারকাত কারণ সেই জায়গাটার নাম হচ্ছে বাকি আর গারকাত নামক এক ধরনের গাছ ওই অনুষ্ঠানটাতে বেশি দেখা যেত এই কারণে এটির নাম হচ্ছে বাকি আল গারকাত আর আমরা যারা বাংলাদেশি বইপত্র পড়ি এবং সেখানে আমরা বলি জান্নাতুল বাকি এই কথা বলা অন্যায় কারণ এটি কোনো জান্নাত নয় জান্নাত হচ্ছে আখিরাতে দুনিয়াতে কোনো জান্নাত নাই যাই হোক এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের উপরে তোমরা কোনো কিছু প্লাস্টার করো না চুনকাম করো না এবং কবরের উপরে বসো না ওয়া আন ইউবনা আলাইহি এবং কবরের উপরে কোনো কিছুকে নির্মাণ করো না তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে আর কি নিষেধ করেছেন ওয়া ফি রিওয়ায়াত আন-নাসাই রাওয়া তিরমিজি ওয়া নাসাই বি ইসনাদ সহীহ তিনি বলছেন যে ওয়ান ইউকতাব আলাইহি এবং কবরের উপরে কিছু লিখো না এই দলিল দিয়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বুঝাতে চাচ্ছেন যে কবরের উপরে কোনো কিছু লিখা এগুলি নিষেধ আমরা উত্তর আমেরিকায় নিউ ইয়র্কের বিভিন্ন কবরস্থানে গেলে যেগুলো দেখতে পাই যে প্রতিটা কবরের ভিতরে মানুষের নাম ধাম লিখা আছে এগুলো করা যাবে না কারণ হাদিসের ভিতরে এসেছে ওয়ান ইউকতাব আলাইহি ওখানে কোনো কিছু লিখা যাবে না এবং কোনো কিছু নির্মাণ করা যাবে না আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে মদিনা শরীফে যখন আপনারা যান তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটুকু একটি ঘরের ভিতরে মসজিদের বাউন্ডারির ভিতরে পড়ে গেছে এবং এর উপরে একটি ছাদ রয়েছে এবং সবুজ গম্বুজ রয়েছে এই সমস্ত কিছু নির্মাণ হচ্ছে হাদিস বিরোধী এটি হচ্ছে দলিল যে সৌদি আরব থেকে কোনো কিছু দেখলে অথবা সৌদি আরবের কোনো কিছু যদি আপনাদের মনে পছন্দ হয় তার মানে এই নয় যে এটি সৌদি আরব হাদিসের অনুকূলে কাজটি করেছে তারা হাদিসের বিরোধী কাজ করে চলছে এই জন্যই আপনাদেরকে সঠিক দলিল তালাশ করতে হবে শুধু সৌদি আরব কোনো শুদ্ধতার মাপকাঠি নয় সৌদি আরব আপনাকে কোনো সহি জিনিস দিবে না সৌদি আরবের সাথে সহি জিনিসের কোনো সম্পর্ক নাই সহি জিনিস রয়েছে সহি বইতে সহি কিতাব সমূহে যারা মুহাদ্দিসুন সেই হাদিসগুলোকে সংরক্ষণ করেছে এই থেকে আমরা দেখতে পাই যে সৌদি আরবে যতগুলো ভুলভ্রান্তি রয়েছে প্রত্যেকটি জাতির ভিতরে কিছু কিছু ভুলভ্রান্তি রয়েছে আমরা মনে করি কেউ শুদ্ধতার ঊর্ধ্বে নয় তেমনই হচ্ছে মদিনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে যে গম্বুজ নির্মাণ করা হয়েছে এবং তার উপরে যে ছাদ দেওয়া হয়েছে এবং স্ট্রাকচার করা হয়েছে এই সব কিছুই হচ্ছে নিষিদ্ধ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন নাহা আন ইউজাসসাফা ইউজাসসাফাল কবর এবং কবরের উপরে কোনো কিছু নির্মাণ করা যাবে না এবং প্লাস্টার করা যাবে না পাকা করা যাবে না ওয়া আন ইউবনা আলাইহি এবং কোনো কিছু নির্মাণ করা নিষেধ তিনি সেগুলোকে নিষেধ করেছেন এখন কবরের দেওয়ার পর এখানে কথা প্রসঙ্গে চলে আসে যে কবরকে কি তাহলে আমরা একেবারেই কোনো চিহ্ন দিয়ে কোনো স্থানে মানে চিহ্নিত করতে পারবো হ্যাঁ একটি সহি দলিলের ভিতরে রয়েছে যে
কোনো কিছু পাথর জাতীয় অথবা যে কোনো কিছু লোহা কাঠি যে কোনো কিছু আপনার যেটি আপনার কাছে উত্তম মনে হয় সেই ধরনের কিছু জিনিস পুঁতে রেখে আপনি কবরকে চিহ্নিত করতে পারেন, সেটি শরীয়ত সম্মত হবে। যেমন আপনি একটি লোহা সলাকা অথবা আপনার পছন্দ অনুযায়ী কোনো ধরনের কাঠি, সেটি ছোট একটি লোহা হোক অথবা একটু সিমেন্টের টুকরা হোক, আপনি কবরের কোনো একটা কোনায় অথবা মৃত ব্যক্তির মাথার কাছে একটি পাথর পুঁতে রাখলেন, যে যে পাথরটা ভিন্ন ধরনের, অথবা সেখানে একটি লোহা পুঁতে রাখলেন অথবা কোনো ধরনের প্লাস্টিক দিয়ে রাখলেন, যেটি আপনাকে কবর শনাক্তকরণে সাহায্য করবে, ততটুকু আপনার জন্য হালাল। কিন্তু আপনি কবরের উপরে কোরআনের আয়াত, তারপরে বিভিন্ন কবিতা, শোক গাথা, সূরা ফাতিহা, তারপরে আমার প্রিয় স্বামী, আমার প্রিয় স্ত্রী, আমার প্রিয় পুত্র, এই ধরনের লেখা এবং জন্ম মৃত্যু ইত্যাদি ইত্যাদি এই সকল লেখা অত্যন্ত গরহিতকর, এগুলোকে নিষেধ করতে হবে। এখন কবরের কাছে যে ওই যে কাঠি দিয়ে চিহ্ন দেওয়া, সেটির দলিল হচ্ছে ফাকাদ সাবুতা একবার একটি লাশকে নিজেই উনি অন্যদের সাথে বহন করে নিয়ে আসলেন। তিনি হাদিসের ভিতরে এসে তিনি খুব কষ্ট পেয়েছিলেন, তার মৃত্যুতে তিনি কষ্ট পেয়েছিলেন এবং তার চোখ দিয়ে পানি বের হয়েছিল। তিনি হচ্ছেন ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। প্রশ্ন আসতে পারে যে এই ব্যক্তির মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন কেন? কারণ ওসমান বিন মাজউন হচ্ছে তার দুধ ভাই। তিনি যে হারিমা সাইদা, যার কাছ থেকে ছোটবেলায় দুধ পান করেছিলেন, ওই ওদের সাথে বড় হয়েছিল, এই জন্য তার দুধ ভাই হচ্ছেন ওসমান বিন মাজউন। তার মৃত্যুর পর তিনি একটি পাথর ওই ওসমান বিন মাজউনের কবরের কাছে মাথার দিকে রাখলেন, ওয়াদা সাখরাতু ইনদা রাসি ওসমান বিন মাজউন, এবং পাথরটি অনেক বড় ছিল। উনি বললেন যে পাথরটি নিয়ে আসো, হাদিসের ভিতরে এসছে নিয়ে আসো। তখন এত ওজন পাথর ওই তার সাহাবিরা তুলতে পারলেন না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পাথরটুকু তুলে নিয়ে আসলেন। এই হাদিসের ভিতরে প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক শক্তিও ছিল অপরিসীম, অনেক উন্নত মানের। তিনি পাথরটি নিয়ে আসলেন এবং কবরে মাথায় রাখলেন এবং বললেন, আতা আল্লামু বিহা কাবরি আখি, এই জিনিসটি আমি দিয়ে জানবো যে আমার ভাইয়ের কবর এখানে রয়েছে, ও আদফিনু ইলাইহি মান মাতা মিন আহলি, আর আমার পরিবারের কেউ ইন্তেকাল করলে আমি এখানে কবর দিব। তো সুতরাং এই যে কবরের ভিতরে এরকম কিছু চিহ্নিত করা যাবে, এটি হাদিসের ভিতরে আছে। সুতরাং আমরা শুধুমাত্র ছোট এক টুকরা কাঠ অথবা প্লাস্টিক অথবা লোহা অথবা একটি পাথরের টুকরা, যেটা ইউনিক হয়, অন্য কারোর সাথে যেন মিল না থাকে, এই ধরনের কিছু না লিখে যদি পুঁতে রাখেন তাহলে সেটি চিহ্নিত করানোর জন্য সুবিধা হবে। এখন আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটুকু মসজিদে নববীর ভিতরে কিভাবে ঢুকে গেল। আপনারা অধিকাংশ জেনে থাকুন যে যারা বাংলাদেশের এই যে মাজার পূজা করে এবং মাজারের ভিতরে এই অসংখ্য মসজিদ নির্মাণ করছে এবং তারা মাদ্রাসা তৈরি করছে, কিন্তু মাজারকে কেন্দ্র করে তাদের এই পরিক্রমা কর্মসূচি চলছে, সেগুলো সবই হচ্ছে হারাম। তারা আপনাকে আক্রমণ করতে পারে, যুক্তি দেখাতে পারে যে মসজিদে নববীর ভিতরে তো কবর রয়েছে, সুতরাং আমাদের কবর মসজিদের ভিতরে থাকলে অসুবিধাটা কি। এখানে আপনাদেরকে জানতে হবে যে জ্ঞানই আপনাদেরকে সাহায্য করবে, সঠিক জ্ঞান। আপনারা সঠিক জ্ঞান অনুসন্ধান করুন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অনুসন্ধান করার তৌফিক দান করুন, আমিন। এটা জানতে হবে যে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে ঘর ছিল হুজরা, তার যে কোঠা,
সেই কোঠাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল এবং সেই ঘরের ভিতরেই তাকে দাফন করা হয়েছিল। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর মসজিদের অন্তর্ভুক্ত ছিল না, এটি হচ্ছে প্রথম কথা। মসজিদ মসজিদের জায়গায় ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আয়েশার ঘরে হয়েছে এবং সেই ঘর মসজিদের আওতায় ছিল না, কখনোই না। সুতরাং আমরা জানতে পারলাম যে কবরটুকু মসজিদের ভিতরে দেওয়া হয়নি, এটি হচ্ছে আয়েশার ঘর। এরকম 88 বছর মানে হিজরি আসারা লাইক 88 বছর মানে হিজরা যখন হলো তখন মুসলমানদের একজন শাসক ছিল, তার নাম হচ্ছে আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আল ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন মুসলমানদের আমির ছিলেন, মানে উনি মুসলমান দেশকে শাসন করতেন উমাইয়া বংশের, তিনি একটি চিঠি লিখলেন যে মদিনার গভর্নরের কাছে, তিনি হচ্ছেন ওমর ইবনুল আব্দুল আজিজ, যিনি একজন বিখ্যাত তাবেইন আল কাবীর, উনি মদিনাতে গভর্নর ছিলেন এবং তার কাছে উনি চিঠি লিখলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি ইউহদাম আল মসজিদ নববি ওয়ুদিফা ইলাইহি হুজরাতু জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠির ভিতরে এই এই দুটি জিনিস ছিল যে তোমরা মসজিদ নববীকে ভেঙে ফেলো, ভেঙে আর হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরাটাকে মিশিয়ে দাও, মসজিদের সাথে মিলিয়ে দাও, এই ধরনের আদেশ তিনি করলেন। এর ঐতিহাসিক অনেক কারণ রয়েছে যে তখন মুসলমান জনসংখ্যা বেড়েছিল এবং মসজিদ নববী সম্প্রসারণের প্রয়োজনীয়তা ছিল নানান ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যে হুকুম করলেন, এই হুকুমটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর যে মসজিদটাকে ভেঙে দিতে হবে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরাটাকে মসজিদের সাথে মিলিয়ে দিতে হবে। জামা ওমর ইবনে আব্দুল আজিজ ওয়াজাহু আন-নাস ওয়াল ফুকাহা ওয়া আকরা আলাইহিম কাতাবা আমিরুল মুমিনিন আল ওয়ালিদ ফাশাক্কা আলাইহিম লিযালিক। তখন ওমর ইবনে আজিজ রাহিমাহুল্লাহ উনি সমস্ত ফকির এবং সমস্ত মদিনার মানুষদেরকে ডেকে এনে তিনি এই আব্দুল আল ওয়ালিদের লেখা চিঠি পড়ে শোনালেন এবং তারা সবাই ভয় পেয়ে গেল এই চিঠি পড়ে। وقالوا تركوها على الحالها ادعى للعبره। তখন অধিকাংশ মানুষ বলল যে আমির আপনি মসজিদ ভাঙচুর করবেন না, কোনো কিছু করবেন না, যেটা এইভাবে যেভাবে আছে সেটা সেভাবেই ওকে থাকতে দেয়। আর তখন তাবেইনদের ভিতরে সবচেয়ে জ্ঞানী লোক ছিল, তার নাম হচ্ছে সাইয়িদ বিন মুসাইয়্যিব আল তাইয়্যিব আত-তাবেইন আল কাবীর। তাবাদের ভিতরে আমরা অনেক স্কলারদের নাম জানি, কিন্তু আমরা জেনে জানবো যে তাবেইন যারা সাহাবিদের পরের প্রজন্ম তাদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ছিলেন সাইয়িদ বিন মুসাইয়্যিব। আও আন্না সাইয়িদ বিন মুসাইয়্যিব আনকারা ইদখাল আল হুজরা আল আয়েশা কাআন্নাহা খাশি আন ইত্তাখাযা আল কুবুর আল মাসজিদান। কারণ সাইয়িদ বিন মুসাইয়্যিব তিনি অপছন্দ করলেন যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা মানে তার কক্ষটুকু মসজিদের ভিতরে প্রবেশ করানোকে উনি অপছন্দ করলেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি ভয় পাচ্ছেন যে তোমরা কবরকে মসজিদ বানিয়ে ফেলবে এবং সেই আশঙ্কা তিনি আগেই করেছিলেন। সেই জন্য উনি বলেছিলেন যে ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানত, কারণ তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছে। এ সত্ত্বেও আমরা দেখতে পাই যে আরেকটি হাদিস রয়েছে যেখানে উনি বলছেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ওয়া ইন মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখাযুনা কুবুর আমবিয়াহুম ওয়া সালিহিন মসজিদান। যে হে লোক সকল, তোমাদের পূর্বেও বহু প্রজন্ম মানুষজন তাদের নবীদের কবরকে এবং ন্যাক ব্যক্তির কবরকে, এখানে আরেকটি জিনিস যোগ হয়েছে যে যারা মুত্তাকি ভালো মানুষ তাদের কবরকে মসজিদ বানিয়েছে, যেমন বাংলাদেশে করা হয়েছে এই উমুক শাহজালাল, এই উমুক এই এই শাহপরান, এরকম শাহ 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 অথবা আলী আলী আলী,
ইত্যাদি ইত্যাদি কত ধরনের এই মাজার তৈরি হয়েছে মসজিদকে কেন্দ্র করে, এবং এগুলো করতে তিনি নিষেধ করেছেন। আলা আফালা তাত্তাখিজুল কুবুর মসজিদান, তোমরা কবরকে মানে মসজিদ বানিও না। ফা ইন্নি আনহাকুম ইনদা যালিক, আর আমি তোমাদেরকে এগুলোকে নিষেধ করছি, তোমরা সেটা করো না। সুতরাং সাবধান, যে আমরা যারা নামাজ পড়ছি বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে সাবধান হতে হবে। এই জন্য শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার জীবনের একটি প্রথম দিকের একটি বই হচ্ছে তাহজিরুল ফাজিদ মানিত্তাখাজা কুবুরাল মাসাজিদ, এই বইটি উনি লিখেছেন। যে সাবধান, যারা কবরকে মসজিদ বানিয়ে চিন্তা করেছেন সেই সকল চিন্তাকারীদের প্রতি সাবধান, এরকম একটি বইও তার রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কবরকে মসজিদ বানানো গৃহীত কাজ, এটি হারাম, এবং তার ভিতরে যদি কবর সামনে থাকে অথবা মসজিদের ভিতরে সামনে দিকে কবর থাকে তাহলে তার নামাজ হবে না। এখন আরেকটি হাদিস যা আমরা ধরে নিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠানে শুনছেন তারা অনেক প্রবীণ এবং কোরআন হাদিসে অনেক জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এটা নিশ্চিত যে শ্রোতাদের ভিতর অনেক জ্ঞানী বোন রয়েছেন যারা অনেক হাদিস সম্পর্কে অবগত আছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটি বই রয়েছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তার বইটির নাম হচ্ছে আহকামুল জানায়েজ, জানাজার নিয়ম কানুন। এই বইতে 73 নম্বর মাসালা, এখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে আল আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউসাল্লি আলা জানাইজা বাইনাল কুবুর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সমূহের মাঝখানে জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন। আরেকটি বর্ণনা রয়েছে কানা ইয়াকরাহু আন ইউবনাল মাসজিদু বাইনাল কুবুর, যে কবর সমূহের মাঝখানে তিনি মসজিদ বানাতে নিষেধ করেছেন। যদিও এই হাদিস জানাজার নামাজ সংক্রান্ত হিসেবে এসেছে, কিন্তু এই হাদিসটি সহি হলেও এখান থেকে হুকুম নেওয়া না যাবে না যে কবরের সামনে জানাজার নামাজ পড়া যাবে না, এটি ঠিক নয়। ভালোভাবে আবার শুনে রাখুন, কবরের সামনে মাঝখানে নামাজ জানাজার নামাজ পড়া নিষেধ, এই হাদিসটুকু যদিও উদ্ধৃত হয়েছে কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি আরো বহু হাদিসের অনুকূলে তিনি বলেছেন এবং সেটি সহিভাবে প্রমাণিত যে কবরের সামনে গিয়ে জানাজার নামাজ পড়া যায়। এমনি পাঁচ ওয়াক্ত নামাজ অথবা নফল নামাজ অথবা যে কোনো নামাজ যেগুলোতে রুকু অথবা সুজুদ রয়েছে, বই জলসা রয়েছে, সেই ধরনের নামাজ পড়া যায় না। একমাত্র জানাজার নামাজ কবরের সামনে পড়া যাবে এবং পড়া যায়, এটি পড়া উচিত, যদি শর্ত রয়েছে, যদি সে আগে জানাজার নামাজ পড়তে না পারে। সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত বই আহকামুল জানায়েজের ভিতরে তিনি দলিল দিয়ে বলছেন যে মান ক্বাবলা দাফন আন ইউসাল্লি আলাই, যদি কেউ দাফন হয়ে যাওয়ার পূর্বে কেউ জানাজার নামাজ পড়তে পারল না, আও সাল্লা আলাইহিম বাদুহুম দুনা বাদ, যদি কেউ নামাজ পড়েছে জানাজা এবং কেউ পড়তে পারেনি, সেই ধরনের ব্যক্তি সেই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়তে পারবে। যেমন নিয়ত থেকে একজন লোক বাড়ির দিকে রওনা দিল যে তার পিতা অসুস্থ, খবর আসলো যে তার পিতা ইন্তেকাল করেছে, এয়ারপোর্টে খবর আসলো, তখন ওই ব্যক্তির উচিত হবে বলতে যে আপনারা জানাজা পড়ে ওকে দ্রুত মাইয়েতকে দাফন করুন, আমি এসে কবরের কাছে এসে জানাজার নামাজ পড়ব, এবং সেটি হচ্ছে সহিহ। সুতরাং কবরের কাছে সব নামাজ নিষেধ, শুধুমাত্র জানাজার নামাজ ছাড়া। আর সালাতুল ফিল মাকবিরা মা আদা সালাতুল জানায়েজ ওয়া হাযিহি সালা বাতিল ওয়া লা তাসহিহ,
কিন্তু যে কোনো নামাজই বাতিল হয়ে যাবে শুধুমাত্র জানাজার নামাজ ছাড়া। এবং কেউ যে শর্ত হলো কেউ যদি আগে নামাজটি না পড়ে বা ইউসাল্লুনা আলাইহি ফি কুবুরিহি এবং সে কবরের কাছে গিয়ে নামাজ আদায় করবে। ওয়ালা আন ইয়াকুনুল ইমাম ফি সূরাতিস সানিয়া মিম্মান লাম ইয়াকুনু সাল্লা আলাইহি। শুধুমাত্র শর্ত হচ্ছে এই যে কবরের কাছে গিয়ে যখন আপনি জানাজার নামাজটা আদায় করবেন তখন সেই জানাজার নামাজের ইমাম হবে ওই ব্যক্তি যে ইতিপূর্বে এই জানাজার নামাজটুকু পড়েনি, এরকম একজন ব্যক্তি সেই নামাজে ইমামতি করবে, তাহলেই কবরের নামাজ কবরের কাছে গিয়ে নামাজ আদায় করাটা সহি হয়ে যাবে। যেমন দলিল এসেছে দলিল মাসআলাতি হুয়া ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের আরো কিছু প্রশ্নের যেটা আপনাদের মনে এসেছে, আপনারা হয়তো বাংলাদেশের জন্মগত ভাবে যারা বড় হয়েছেন মহিলা তারা হয়তো এই আমার কথা শুনে একটু অস্বস্তি বোধ করছেন যে আমরা হচ্ছি মহিলা, আমরা তো কখনো জানাজার নামাজ পড়ি না, সুতরাং আমাদের জন্য আপনি এগুলো কি বলছেন? শুনুন, ভালোভাবে শুনুন। বাংলাদেশের কোন ঐতিহ্য হানাফি মাজহাব কর্তৃক প্রচলিত কোন ঐতিহ্যের সাথে সুন্নার অনেক মিল নাই। মহিলাদের সহিহ হাদিসের ভিতরে রয়েছে তারা জানাজার নামাজ পড়তে পারে। আমরা আরো আসছি কি পড়তে পারবে কি করতে পারবে সেটি আপনাদের জানা উচিত। আপনারা না জেনে শুধু ধারণা থেকে যে আমাদের বাপ দাদা তাদের মা বোনদের দাদা দাদি নানা নানিকে দেখেছি যে মহিলারা বাসায় বসে কাটাকাটি করে আর পুরুষরা সালাত পড়ে, এই সমস্ত কিছু হচ্ছে হাদিস বিরোধী। এখন আসুন একে একে আমরা সমাধানগুলো করে নেই। যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে নামাজ পড়েছেন, হাদিসটি হচ্ছে ফানা আবি হুরায়রা আন্না রাজুলান আসওয়াদু আও ফারআতা সাওদা কানা ইয়াকুমু আও ফি রিওয়ায়া ওয়া ইয়ানযিফু আল মাসজিদা। যে একটি কারো পুরুষ অথবা মহিলা মসজিদের ভিতরে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, এরকম একজন পুরুষ অথবা মহিলা, বর্ণনাকারী নিশ্চিত নয় পুরুষ না মহিলা, কিন্তু সে ইন্তেকাল করেছে। সে যখন মারা গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, সকলু যে ওই ব্যক্তি কোথায়? মাতা, তারা বললো বললেন যে সে তো ইন্তেকাল করেছে, মরে গেছে। অলা আফালা কুনতুম বিভিন্ন ভাবে রেওয়ায়েত এসেছে যে অনেক রাতে ইন্তেকাল করেছে, আপনাকে আমরা ডিস্টার্ব করতে চাইনি অথবা আপনাকে আমরা মানে কোন বিরক্ত করতে চাইনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আও কালা কবরিহা ফাআতা কবরাহা ফাসাল্লা আলাইহি, এবং তিনি তখন কবরের কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে সাহাবীরা সবাই মিলে ওই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন। এরকম অনেকগুলো হাদিস রয়েছে। সুতরাং কবরের কাছে জানাজার নামাজ পড়া যাবে এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এখন যারা আমরা উত্তর আমেরিকায় থাকি তাদের অনেকেরই পিতা মাতা অনেক সময় বাংলাদেশে ইন্তেকাল করে যায়, এবং আপনারা যদি চান তাহলে আপনারা বাংলাদেশে গিয়ে সেই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ন্যূনতম তিনজন ব্যক্তি প্রয়োজন হবে, তার ভিতরে একজন পুরুষ হতে হবে যিনি জানাজার নামাজে ইমামতি করবে, এবং সে যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে সে ইমামতি করবে, আপনারা পিছিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে মহিলাদের জানাজার নামাজ এটি আবার মানে কি, শুনুন, জানাজার নামাজ মহিলা পুরুষ সবার জন্য বৈধ। আর সালাতু আলাল জানাযাতি মাশরু
مشروعة للرجال والنساء যে মহিলাদের জন্য পুরুষের জন্য সবার জন্য জানাজার নামাজ হচ্ছে শরীয়ত সম্মত। আপনাদেরকে একটি উদাহরণ দেই, আপনারা দাদা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে মক্কা এবং মদিনায় প্রচুর জানাজা হয়, সেখানে মহিলারা কি করে, জানাজার নামাজ পড়ে না, পড়ছে। শুধু হতবাগা, কোরআন হাদিসের জ্ঞানহীন হতবাগা হানাফি নামধারী সহি হাদিসের কে ঘৃণা করে এই ধরনের কিছু মাঝহাবদারী ব্যক্তি মহিলাগণ তারা নামাজ পড়ে না। আল্লাহ তাদের সহি হাদিস মানার তৌফিক দান করুন, আমিন। জানাজার নামাজ পড়া যাবে, মহিলা এবং পুরুষের ভিতরে হুকুমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজার নামাজে হাজির থাকবে তার জন্য রয়েছে এক কিরাত সওয়াব। ওমান শাহাদা হা হাত্তা তুদফিনা আলাইহা কিরাতান, আর যে দাফনে শরিক হবে তার জন্য রয়েছে দুই কিরাত। ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমা কিরাতান, এই দুই কিরাত মানেটা কি, মিসলু জাবলাইন আল আযিমাইন, এই দুই কিরাত হচ্ছে জাবলাইন, জাবলাইন ও আযিমাইন, অনেক বড় বড় দুইটি পাহাড়, এই দুই পাহাড়। কোন কোন রেওয়ায়েতে এসেছে মিসলা আল জাবাল আল উহুদ, উহুদ পাহাড়ের সমান সওয়াব হবে, হাসানাত হবে, ইয়ানি ফিল আজর, যে পুরস্কার দেওয়া হবে। এই যে জানাজার নামাজ পড়া এটি মহিলা পুরুষের জন্য সওয়াব। আমি অনেক কষ্ট করে দেখেছি নিউ ইয়র্কে টরন্টোতে যখন আমাদের কোনো বাংলাদেশি কোনো লোক ইন্টেগ্রাল করে তখন পুরুষরা মসজিদের ভিতরে নামাজ পড়ে আর মহিলারা মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে না। অত্যন্ত দুঃখের বিষয়, মাঝহাবের কারণে, হাদিস না জানার কারণে তথাকথিত মাওলানাগণ এবং জ্ঞানী ব্যক্তিগণ মহিলাদেরকে পরামর্শ দিচ্ছে না যে তোমরা এই জানাজার নামাজে শরীক হও। আমরা দেশের ভিতরে দেখেছি যে মহিলারা জানাজার নামাজ পড়ে না, বরঞ্চ কেউ কেউ একটু অতিরিক্ত বলে ফেলে যে মহিলাদের জন্য জানাজার নামাজ নাই। শুনুন, হুকুম দান করার জন্য সাবধান হন, আপনি ইসলাম বিরোধী হুকুম করছেন যদি সেটি বলুন, কোনোভাবেই সেটি নিষিদ্ধ নয়, হারাম নয়, বরঞ্চ সওয়াবের দিক থেকে সবাই একই কাতারে রয়েছে। মহিলা এবং পুরুষ সহি আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যদি না তার ভিতরে কোনো নিষেধ না থাকে। সেই জন্যই আজকে আমাদের অনুষ্ঠান থেকে আমরা জানব যে মহিলাদের জন্য জানাজার নামাজ পড়া সহি। এখন যে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে লাকিন ওয়ালাকিন লাইসা লিনিসাই ইত্তিবাউল জানাজা ইলা আল মাকবারা, যেটি মহিলাদের জন্য নিষেধ সেটি হচ্ছে ইত্তিবাউল জানাজা। ভালোভাবে শুনুন, ভালোভাবে না শুনলে ভুল বুঝবেন, জানাজার ইত্তিবা করা আর জানাজা পড়া এক জিনিস নয়। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, উত্তর আমেরিকায় যখন একজন মানুষকে এই ফিনারেল হোম থেকে মসজিদে নিয়ে আসা হলো তখন মহিলারা নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনারা মহিলারা বাসায় চলে যাবেন, আপনারা গাড়ির পিছনে পিছনে করে ওই ওয়াশিংটন সিমেট্রি অথবা নিউ জার্সিতে কবরস্থানে যেতে পারবেন না, হারাম, মহিলারা যেতে পারবে না। লাইসা লিননিসাই ইত্তিবাউ জানাযা ইলা আল মাকবারা, যে মহিলারা কবরের স্থানের দিকে জানাজার পিছনে পিছনে গাড়িতে করে যেতে পারবেন না, নিষেধ। লিআন্নাহা মানহানিয়াত মানহানিয়াত আন যালিক লাম্মা সাবাতা ফি সহিহাইন আন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মু আতিয়া এই হাদিসটি বর্ণনা করে বলেন, নাহিয়ানা আন ইত্তিবাউল জানাইজ, যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার অনুসরণ করা মানে জানাজার নামাজ পড়া হয়ে গেল, এখন জানাজাটা মানে জানাজা বলতে এখানে মৃতদেহ বোঝানো হচ্ছে, যে কাফনকৃত মৃত ব্যক্তির লাশকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে, আপনি লাশের পিছনে পিছনে মহিলা হিসাবে যেতে পারবেন না, এটি হারাম।
কবরস্থানের দিকে আপনি লাশের ইত্তেবা করতে পারবেন না, কিন্তু জানাজার নামাজ পড়তে পারবেন। হাদিসের বইগুলো পড়ার সময় জ্ঞানী ব্যক্তির কাছ থেকে অর্থ সহকারে বুঝে পড়ুন, না হলে আপনি মানুষকে ভুল ব্যাখ্যা করবেন, তাতে যদি কোনো ধরনের ত্রুটি হয়, হাদিস থেকে সরে যায়, তাহলে আপনি সেজন্য দায়ী থাকবেন। মিথ্যা পরামর্শ দেওয়া, হাদিস বিরোধী পরামর্শ দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। বলেন ইয়াজিমু আলাইনা, কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাতে বেশি কড়াকড়ি করেননি। কড়াকড়ি করেননি, এর ব্যাখ্যা হচ্ছে যে যে জানাজার নামাজটুকু পড়া যাবে, সেই নামাজ যদি ঘটনাক্রমে কবরস্থানেও হয় তাও পড়তে পারবে। আমি সেই বিষয়ে আসছি পরে, ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। ও আম্মা, এখন আপনারা দেখুন যে কমপক্ষে তিনজনের জামাত জানাজার নামাজে পড়তে হয়। তুজিবুল জামা ফি সালাতিল জানাইজ, যে জানাজার নামাজে জামাত করে পড়াটা হচ্ছে ওয়াজিব, জামাত হতে হবে। মানে একা একা জানাজার নামাজটুকু পড়া ঠিক নয়, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার জানাজা অনেকেই অনেক সময় একাকী পড়েছে বলে রেওয়ায়েত রয়েছে। সেটি সাহাবীদের মাধ্যমে হয়েছে, জাগার সমস্যা ছিল যেহেতু সেটি ঘরের ভিতরে তার দেহ মুবারক ছিল এবং জাগা সংকুলনের জন্য সেটি অনেক সময় সম্ভব হয়নি। আপনারা জেনে থাকবেন যে হাদিসের ভিতরে রয়েছে যে উম্মাহাতুল মুসলিমা, মুসলিম যে মুসলমানদের মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রীগণ, আজওয়াজ মুতাহহারা, তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছে। সুতরাং হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছে। সুতরাং মহিলাদের জানাজা নিষেধ করার দায়িত্ব কে নিয়েছে? বাংলাদেশ। শুনুন, মহিলাদের যে জানাজার নামাজ পড়া যায় সেটি আমি আরেকটি উদাহরণ দিয়ে হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি, এবং সেই হাদিসের ভিতরে দেখা যাবে যে তিনজন মাত্র জানাজার নামাজ পড়ছে। ওয়ান্না তালহা দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমির বিন আবি তালহা উমাইয়্যিদ বিন আবি তালহা হিনা তাওয়াফা, উমাইয়্যিদ বিন আবি তালহা ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার বাড়িতে গেলেন। ফাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি ফি মানজিলহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি আবি তালহার বাড়িতে গিয়ে উমাইয়্যিদ বিন আবি তালহার জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। فتقدم رسول الله صلى الله عليه وسلم তিনি নামাজে দাঁড়ালেন। وكان ابو طلحه وراه, আর আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ালেন। দেখুন, অন্যান্য নামাজের ক্ষেত্রে জানাজার নামাজের পার্থক্য হচ্ছে এই যে দুজন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে তাহলে অন্য নামাজের ক্ষেত্রে ওই ব্যক্তি একই লাইনে দাঁড়াবে, একই সাথে ইমামের সাথে, আগে পিছে নয়। কিন্তু জানাজার ক্ষেত্রে দুইজন হলে ইমামের পিছনে দাঁড়াবেন একজন, যে এই হাদিসে এসেছে ওয়াকালা আবু তালহা ওরাহ, নবী সাল্লাল্লাহু পিছনে দাঁড়ালেন। তাহলে দুজন পুরুষ পাওয়া গেল, একজন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হচ্ছে আবু তালহা। ও উম্মে সুলাইম ওরাহ আবু তালহা, আর উম্মে সুলাইম বিখ্যাত সাহাবিয়া, সাহাবিদের ভিতরে অত্যন্ত জ্ঞানী উম্মে উম্মে সুলাইম ওরাহ আবু তালহা, আবু তালহার পিছনে দাঁড়িয়ে থাকলেন উম্মে সুলাইম, তিনিও নামাজ পড়লেন। বললাম ইয়াকুন মাহুম গাইরাহুম, এবং বর্ণনাকারী বলছেন যে এই তিনজন ছাড়া অন্য কোনো লোক ছিল না সেই জানাজাতে। তাহলে আমরা এই হাদিস থেকে দলিল পেলাম যে কমপক্ষে তিনজন এর মাধ্যমে জানাজার নামাজের জামাত কায়েম করা যায়। আর একটি হচ্ছে আবু তালহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মে সুলাইম, তারা তিনজনই জানাজার নামাজ পড়েছে একই জামাতে, সুতরাং মহিলা পুরুষের পিছনে দাঁড়াবে। এটি হচ্ছে এটি মানে বিধান হাদিসের ভিতরে এসেছে, কমপক্ষে তিনটি কাতার করার কথা হাদিসের ভিতরে এসেছে। সুতরাং আমরা জানতে পারছি যে মহিলা, এরকম আরো অনেক হাদিস রয়েছে যেখানে প্রমাণ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে অথবা তার মৃত্যুর পরেও মহিলারা জানাজার নামাজ
উঠছে, আজও পড়ছে মক্কা মদিনায়। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যে যে মহিলারা পড়ছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমাদের হতভাগা বাংলাদেশের মহিলাবৃন্দ হাদিসের উপর আমল না করার জন্য এই ধরনের হাদিস বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে। শুনুন, এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটুকু আমরা অবতারণা করব, সেটি হচ্ছে কবর জিয়ারত করা এবং মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা। তাহলে আমরা তিনটি বিষয়ে আলোচনা করছি। একটি হচ্ছে মহিলাদের জানাজার নামাজ পড়তে পারবে কিনা, আমরা প্রমাণ পেলাম যে পড়তে পারবে। শুধু জানাজা পড়া হয়ে গেলে সেই গাড়ির পিছনে পিছনে মহিলারা যেতে পারবে না। সুতরাং এই জিনিসটি যখন দাফন হবে তখন, কিন্তু যখন দাফন কাফন হয়ে গেল অনেক পরে, কোনো সময় যদি চায় কোনো মহিলা, যে কোনো মুসলিম মহিলা, যে তারা কবরস্থানে যেতে চায়, কবরকে জিয়ারত করতে চায়, পিতামাতার কবর হোক সেটি অথবা সন্তানের কবর হোক, সেই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা। আসুন আমরা সহি দলিলের ভিত্তিতে এগুলোকে একটু পর্যবেক্ষণ করি। ইসলামের প্রথম যুগে সমস্ত পুরুষ এবং মহিলা সবার জন্য এই কবর জিয়ারত করা নিষেধ ছিল। ওয়াকানা জিয়ারাতু ফি আউলাল আমর মামনুউ আলা রিজাল ওয়ান নিসা। যে ইসলামের শুরুতে কবর জিয়ারত করা নারী এবং পুরুষ সবার জন্যই নিষিদ্ধ ছিল, কিন্তু এই ক্ষেত্রে তিনি এই নিষেধাজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে নিলেন। وعن ابن برئيد عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম। فزوروها এখন তোমরা কবর জিয়ারত করো। فإن في زيارتها تذكرة আর তোমরা যদি এই জিয়ারত করো কবরকে, তাহলে কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যু সম্পর্কে অনেক ধরনের জ্ঞান দিবে, তোমরা চিন্তা করতে পারবে। এইভাবে অনেক ধরনের হাদিস এসেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবর জিয়ারত করব তখন আমরা সেখানে কি দোয়া করব। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন আমরা কবর জিয়ারত করব, তো সুতরাং নিষেধ হলে তো তিনি বলতেন যে তোমরা কবরে যেও না। তিনি বলছেন ওয়াকানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামু আসহাবাহু ইযা যারা আন ইয়াকুল, তোমরা যখন কবরকে জিয়ারত করো তখন তোমরা বলো আসসালামু আলাইকুম আহলি দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন نسأل الله لنا ولكم العافية. وفي الحديث العائشة يرحم الله المستقدمين مستقدمين منا والمستأخرين. মানে এই দোয়াটা দোয়ার বইতে আছে, শুধু এই সেন্টেন্সটা এই বাক্যটুকু অতিরিক্ত, এটি আয়েশার রেওয়ায়েতে এই কথাটুকু অতিরিক্ত হিসাবে যোগ হবে। আপনারা যারা দোয়ার বই পড়ছেন তারা দেখবেন ইবনে ওমর থেকে হাদিসটুকু যেটা এসেছে সেটা হলো আসসালামু আলাইকুম আহলি দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া, এই এরকমই শেষ হয়েছে। কিন্তু যে হাদিসটা আয়েশা থেকে এসেছে সেখানে আরেকটি কথা অতিরিক্ত হয়েছে, ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, এই কথাটুকু বলতে হবে। সুতরাং আপনাদের ইচ্ছা, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিচ্ছেন যে দোয়া কিভাবে করতে হবে। নারী পুরুষ সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। যেমন হাদিসের ভিতরে এসেছে রাওয়াহু মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মাহু ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন,
তিনি কাঁপতেছিলেন, সাবাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবকা মান হাওলাহু, আর তার আশেপাশে যারা ছিল সবাই কাঁপতে লাগলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস্তাগফিরু রব্বি ফি আন আস্তাগফিরু লাহা ফালাম ইয়াযিন লি, যেমন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়েছিলাম যে তার জন্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি মায়ের জন্য উনি ইস্তেগফার করবেন, তিনি ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। ওয়া আস্তাগফিরু ফি আন আযুয়া কুবরিহা বা'দান লি ফাযুরুল কুবুর ফাইন্নাকা তাযকিরাতুল মাউত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমাকে তার কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হলো, এখন তোমরা কবরকে জিয়ারত করো, কারণ ইন্নাহা তাযকিরাতুল মাউত, এটি মৃত্যুর কথা তোমাদের স্মরণ করিয়ে দিবে, এটি হচ্ছে এটির হুকুম। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আহকামুল জানায়েজের ভিতরে 180 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, وَالنِّسَاءَ كَالْرِجَلِ فِي اسْتِحَبَّبْ زِيَارَةُ الْقُبُورِ لِوَجْهِ, যে মহিলাদের কবর জিয়ারত করা পুরুষের মতোই ইস্তিহাব মুস্তাহাব। আউয়াল প্রথম হুকুম হচ্ছে উমুমু কওলু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, ফাযুরুল কুবুর, তোমরা কবরকে জিয়ারত করো, কেননা কবর হচ্ছে তোমাদেরকে অনেক উপকার করে দিবে। ফায়াদ খালু ফিহান নিসা, এবং সেখানে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাধারণভাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুকুম করেন, যেমন তিনি বলছেন যে যে তোমরা কি মানে সাল্লু রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা নামাজ পড়ো যেমন আমাকে দেখছ, কামারা আই তুমি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তখন তোমরা সেভাবে নামাজ পড়ো, এই হুকুম নারী পুরুষ সবার জন্য। তেমনি শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যখন প্রথম দিকে নিষেধ ছিল, সে নিষেধাজ্ঞার সময় নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত ছিল, আর তখন যিনি নিষেধাজ্ঞা তুলে দিলেন তখন সবাইকে এর অন্তর্ভুক্ত করে দিলেন। এর কারণ হচ্ছে মুশারে কাতাহুন্না রিজাল ফিল ইল্লা ইল্লা আজহালা শারঈয়াতু জিয়ারাতুল কুবুর ফিল নিসা, যে মহিলাদেরকে কবর জিয়ারত করার জন্য কারণ হিসাবে হাদিসে যেগুলি উল্লেখ এসেছে সেগুলো হচ্ছে, ফাইন্নাহা তারকুল কলব ওয়া তাদমাউল আইন ওয়া তাযকিরুল আখিরা, যে একই একটি অন্তরকে সদয় করে এবং চোখকে অশ্রু সজল করে, চোখে ভালো করে শুনুন, চোখে পানি আসা, চোখে পানি দিয়ে কান্নাকাটি করা বৈধ, এটিকে আরবিতে বলা হয় বোকা, অথবা তাদমিউল আইন, চোখটাকে সজল করা, অশ্রু আনা, ও তাযকিরাতুল আখিরা, এগুলো নারী পুরুষ সবার জন্যই হচ্ছে ইস্তিহাব করা যাবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাদিস যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জড়িত, আন আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা আন আয়েশা ফা আকবালাত যাত ইয়াউম মিনাল মাকাবির, যে 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একবার কবরস্থান থেকে আসতে দেখলেন, আব্দুল্লাহ ইবনে আবু আবি মুলাইকা, যে কবরস্থান থেকে তিনি বেরিয়ে আসছেন। ফাকুলতু লাহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, ইয়া উম্মুল মুমিনিন মিন আইনা আকবালতা, হে বিশ্বাসীদের মা আপনি কোথা থেকে আসছেন? ফাকালাত, আয়েশা উত্তর দিলেন, মিন কবরি আব্দুর রহমান বিন আবি বকর, আমি আব্দুর রহমান বিন আবু বকর অর্থাৎ আয়েশার ভাই তার কবর থেকে আসছি। ফাকুলতুলাহ, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আলাইসা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিয়ারাতুল কুবুর, এ উম্মুল মুমিনিন আপনি কি জানেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, এখানে প্রশ্নটুকু লক্ষ্য করুন, তিনি এই প্রশ্নটুকু দুই ভাবে করতে পারেন, একটি হচ্ছে মহিলাদের জন্য অথবা সাধারণভাবে। এখানে কিন্তু তিনি কোনো কিছু উল্লেখ করেননি, উনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। আমরা যদি ধরে নেই যে এই নিষেধাজ্ঞা মহিলাদের জন্য, তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনহা বলছেন قالت نعم জি অবশ্যই নিষেধ করেছিলেন, সুন্নাহ আমরা বিজিয়ারাতিহা, কিন্তু তিনি তারপরে সবাইকে আদেশ করেছেন যে তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের কবর জিয়ারত করা যায়, এবং এই ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, দলিল দিয়ে বলছেন যে কবর জিয়ারত করা পুরুষের সাথে মহিলারাও শামিল, কানা শামিলান লিরিজাল ওয়ান নিসা মান, যে তারাও শামিল। এখন একটি জিনিস, সেটি হচ্ছে আরেকটি দলিল দিচ্ছি, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল মারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আমরাতি তাবকি ইনদাল কবর فقال اتق الله واصبر। নবী সাল্লাল্লাহু সাল্লাম একবার একটি গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন যে একজন মহিলা কবরের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তাবকা, শুনুন আমি কান্নাকাটির বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে দিব, কারণ এটিও জানতে হবে। ইন্দা কাবরি, কবরের কাছে তিনি কাঁদছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো, ইসবির, তুমি ধৈর্য ধারণ করো। এইখানে ইবনে হাজার আসকালানি এই হাদিসটুকু বুখারীতে এসেছে, তিনি তার ব্যাখ্যা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বলেননি যে তুমি কবর জিয়ারত করছো কেন, তুমি চলে যাও, এটি তিনি বলেননি। উনি বলেছেন যে তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, তার মানে বেশি কান্নাকাটি করো না, তুমি ধৈর্য ধরো। এই হাদিসের অনুকূলে ইবনে হাজার আসকালানি তিনি ফাতহুল বারির ব্যাখ্যায় বুখারীর ব্যাখ্যাতে গ্রন্থে বলছেন যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে, যদিও কোনো কোনো স্কলার মহিলাদের কবর জিয়ারতকে নিষেধ করেছেন। যেমন সৌদি আরবের আল আল্লামা আশ-শেখ ইবনে বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, আল আলিম আল কবির المحقق الفقيح عثيمين رحمه الله تعالى ترى উভয় বিভিন্ন ভাবে ফতোয়া দিয়েছেন এবং তাদের ফতোয়াগুলো মজমু ফতোয়া বইতে রয়েছে, যে তারা বলেছেন যে মহিলাদের কবর জিয়ারত করা হারাম। এমন কি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইউহাররিমু على النساء زيارة القبر النبي صلى الله عليه وسلم, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত করা হারাম, কিন্তু এটি হচ্ছে এই কয়েকজন জ্ঞানী ব্যক্তির ফতোয়া। সহিহ হাদিসের দলিল অনুযায়ী শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তারা বলছেন যে মহিলাদের কবর জিয়ারত করতে কোনো বাধা নেই, সেটি যে কোনো কবরই হোক না কেন সেটি করা যাবে। তবে এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে বারবার কবর জিয়ারত করতে পারবে না, সেই ব্যাপারে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, আন আব্দুররহমান বিন হাসান ইবনে সাবিত আন আবিহি ক্বাল লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর, যে সকল মহিলা অতিরিক্ত ঘন ঘন কবর জিয়ারত করে তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, যে যারা বারবার কবর জিয়ারত করে। এর কারণ হচ্ছে যে মহিলা অনেক সময় কবর জিয়ারত যদি বারবার করে তাহলে সেখানে গিয়ে উচ্চস্বরে কান্নাকাটি করবে এবং অনেক ধরনের শরীয়ত বিরোধী কথা বলবে, যেগুলো বহিষ্কৃতকর। এই নানান কারণের জন্য এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞা যদি কখনো কদাচিত করা হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুতরাং যদিও আলেমদের ভিতরে মতভেদ রয়েছে যে মহিলাদের কবর জিয়ারত করা হারাম, কিন্তু কোনো কোনো আলেম সহি দলিলের মাধ্যমে, যেমন আমরা আপনাদের খিদমতে দলিল পেশ করলাম, যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা হালাল এবং তারা করতে পারবে, এই ক্ষেত্রে দলিল রয়েছে, তবে ঘন ঘন জিয়ারত করা যাবে না, তার জন্য রয়েছে অভিশাপ যদি ঘন ঘন
সেটি বিল মারুফ, যে প্রচলিত কথায় যদি সবসময় কোনো লোক ঘন ঘন কবর জিয়ারত করে তাহলে সেটি গরহিত কাজ হবে বলেই এই ধারণা। এখন একটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যারা আমরা কবর জিয়ারত করতে যাই, সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার আহকামুল জানায়েজ ও দলিলের কে সামনে রেখে ইনশা আল্লাহ তাআলা আপনারা ওই হাদিসের অনুকূলে যখন মদিনাতে আপনারা যান তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এর কাছে গিয়ে সালাম সালাওয়াত পাঠ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। যদি সেটি ঘন ঘন না হয় তাহলেই সেটি আপনার জন্য বৈধ হবে বলে আমাদের ধারণা ইনশা আল্লাহ। যে কারণে এটি অবৈধ সে কারণটি কি হচ্ছে, যে মহিলাদের অধিকাংশ লোক তারা মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে উচ্চ স্বরে কান্নাকাটি করে, এই উচ্চ স্বরে কান্নাকাটি করা হচ্ছে হারাম। অর্থাৎ এই উচ্চ স্বরে কান্নাকাটি করাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় বিলাপ করা, বিলাপ। আর নাহিয়া الناحيها اذا لم تتب قبل موتها تقام يوم القيامه وعليها سربال من قطران ودرع من جرب। যে মহিলা বিলাপ করে কান্নাকাটি করবে, এই বিলাপ করে কান্নাকাটি করাটার মানেটা কি, আমরা দেখতে পাই الناحيها رفع صوته بالبكاء, যে উচ্চস্বরে কান্নাকাটি করা, শব্দ করা, যখন কান্নাকাটি করে তখন শব্দ করে, ওরে বাবা রে, ও আল্লাহ রে, আমার এই এই ফুলান ফুলার, ও হাকাজা তাকুলু ও আমুদুহু, আমার এখন সাহায্য কোথা থেকে আসবে, আমি এখন কিভাবে চলবো, ওয়া যেমন বলা হয় যে ওয়া কিসিয়াহু, আমাকে এখন কে কাপড় চোপড় দিবে, ও হারকুল কালবু, আমার এখন কি হবে, আমার তো মন ভেঙে গেছে, এই যে মুখে বলা, এইগুলি যদি কান্নাকাটি করার সময় কেউ বলে তাহলেই সেটিকে বলা হয়। যদি কোনো মহিলা করে থাকেন যারা আজকের অনুষ্ঠান, আপনি যদি আপনার পিতা মাতা অথবা ছেলে মেয়ে যারাই ইন্তেকাল করেছে তাদের জন্য যদি আপনি কান্নাকাটি করার সময় কোনো কথাবার্তা উচ্চস্বরে বলে থাকেন, চিৎকার দিয়ে থাকেন, তাহলে আজই আপনি তওবা করে নিন। যদি আপনি তওবা না করেন, লাম তাতুব কাবলা মাউতিহা, আপনার মৃত্যুর আগে যদি আপনি তওবা না করেন তাহলে আপনাকে কিয়ামতের দিনে আলকাতরার পায়জামা পরানো হবে, ওয়ালাইহা সিরবালুন মিন কিতরান, যে আলকাতরা দিয়ে এক ধরনের পায়জামা দিবে এবং কামিজ হবে আলকাতরা থেকে নিকৃষ্ট, ও দিরহান মিন জারাব, এবং আরেকটি নিকৃষ্ট মানের আলকাতরা থেকে নিকৃষ্ট মানের আরেক ধরনের ময়লা দিয়ে সেটি তার চাদর হিসাবে দিয়ে দিবে। কিন্তু যেটি আপনার জন্য বৈধ সেটি হচ্ছে চোখে পানি ফেলা কিন্তু মুখে কিছু না বলা, এটি হচ্ছে হালাল। আপনারা এখানে হয়তো একটি জিনিস লক্ষ্য করবেন যে হাদিস বলেছে যে মিন হাদিস ইবনে ওমর আন হাসা বকাত আপনারা শব্দ করবেন না, আমাদের সম্প্রচারের অনুষ্ঠানে বিঘ্ন হচ্ছে, অনুগ্রহ পূর্বক আপনি আপনার টেলিফোন বন্ধ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন হাদিস ইবনে ওমর আন হাফসা বকাত আলা ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় চলে আসে তখন একজন কাঁদতে ছিল, তখন তিনি বললেন মাহালান ইয়া বুনাইয়া, এ আমার মেয়ে, তুমি কি জানো না, আলাম তাআলামি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাইতা ইউআযযিবু বিবকা আহলিহি আলাইহি, যে মৃত ব্যক্তির জন্য যে কেউ কান্নাকাটি করে তাহলে তার কবরের আযাব হয়, ওই মৃত ব্যক্তির কষ্ট হয়। এটি একটি প্রসিদ্ধ হাদিস, কিন্তু হাদিসটুকু ভালোভাবে বুঝতে হবে। এই হাদিস থেকে আবার সব কান্নাকেই আপনারা নিষেধ করবেন না,
এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেই যারা সান্ত্বনা দিতে যান তারা অনেক সময় এই হাদিস বলে মানুষকে বলেন যে আপনি কান্নাকাটি করবেন না, এইভাবে আপনি বলতে পারবেন না। শুধুমাত্র চোখের পানি ফেলা বৈধ, হালাল, বরঞ্চ উত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পানি ফেলার জন্য কাউকে শাস্তি দেন না। এটি যদিও হাদিসের ভিতরে এসেছে কিন্তু আরো হাদিসের অনুকূলে আপনাকে হুকুম জানতে হবে। এই জন্য বিচ্ছিন্ন ভাবে কোনো হাদিস বই থেকে পড়েই মানুষকে উপদেশ দিতে জানবেন না। যারা হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এইভাবে বলা যাবে কিনা। যেমন এই হাদিসটুকু দিয়ে কাউকে সান্ত্বনা দেওয়া নিষেধ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার একজন নাতি সেটি তার জীবিত অবস্থায় ইন্তেকাল করেছিল। আমরা তার অনেক নাতি সম্পর্কে অনেক কিছু জানি না, আমরা শুধু হুসাইন আল হুসাইন আল হাসান সম্পর্কেই জানি। কিন্তু তার একজন নাতি মেয়ের ঘরের তার ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উনি কেঁদেছেন, তখন তার কাঁদা দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ফাকাল আল্লাহু সাআদ বিন উবাইদা মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এই 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 কান্নাটা কি? তার ধারণা ছিল যে কান্না করা যায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি রাহমা, এই কান্না হচ্ছে রাহমা, জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কলবের ভিতরে অন্তরে যে রহমা রেখেছে সেই রহমার বই প্রকাশে হচ্ছে এই অশ্রু, অশ্রু পাপ, অশ্রু সজল হওয়া। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, আর যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। ওয়াকাল নাওবি, ইমাম নাওবি শরহ মুসলিম এই ব্যাখ্যা গ্রন্থে উনি বলছেন যে এই কান্না, যে কান্না শাস্তি হয়, এই কান্না কিন্তু সাধারণ কান্না শাস্তি হয় না, এটি বুঝতে হবে। এটি হচ্ছে ওই কান্না যেই কান্না হচ্ছে হাদিসে নিষেধ, সেটিকে আরবিতে বলা হয় কান্না ইহা, বিলাপ করে কান্নাকাটি করা। যেমন যে উচ্চ স্বরে রাফা সাউতাহু সাউতাহা বিল বকা, এবং অনেক জোরে কান্নাকাটি করা, চিৎকার করে কিছু বলা, মুখে বলা, এবং এই ধরনের কাপড় ছিঁড়ে দেওয়া, এগুলোকে নিষেধ করা হয়েছে। কিন্তু জামাল আইন, চোখ থেকে পানি বের হওয়া, লাইসা বিহারাম ওয়ালা মাকরুহ বাল হুয়া রাহমা, যে চোখের পানি বিসর্জন করা এটি তো হারাম নয়, এটি মাকরুহ নয়, বরং এটি হচ্ছে রাহমা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইউআদ্দিবু বিদামাইল আইন ওয়ালা يحزن القلب ولكن يعذب بهذا او يرحم عشرة الى اللسان النبي صلى الله عليه وسلم বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের জলের চোখের জল বিসর্জন দেওয়াকে অথবা অন্তরে দুঃখ পাওয়াকে শাস্তি দেন না, তিনি শাস্তি দেন ওইটাকে। এই কথাটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জিহ্বার দিকে ইশারা করলেন যে আমরা যে জিহ্বা দিয়ে যে সকল কথাবার্তা বলি সেগুলি হচ্ছে হারাম, এগুলো করা যাবে না। সুতরাং যে সকল মহিলা আরেকজন মহিলাকে সান্ত্বনা দিতে চান তারা গিয়ে বলবেন যে আপনি চিৎকার করে কোনো কথা বলবেন না, এমনি নীরবে কান্নাকাটি করুন, এটি রহমা। এইভাবে একবার কি দুবার বলবেন, তারপরেও যদি সে না শুনে তাহলে আপনি চলে আসবেন। কারণ হচ্ছে আপনি যদি বসে বসে তার কান্না এবং তার বিলাপ আর সে যে উচ্চ স্বরে কথাবার্তা বলছে এগুলি যদি আপনি শুনেন, সেটিও হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে। تسمع لأحدهن وتشجعوهن على الياحة ياحة جه ويجه نياحة جه بلب করে কাদা সেটার জন্য আপনি তাকে তার কাছে শুনতে পারবেন না, শোনাও নিষেধ। আপনি বসে বসে শুনবেন তাতে আপনার গুনাহ হবে, সেই জন্য আপনার উচিত হচ্ছে তার সাথে না বসা, আপনি ওখান থেকে চলে যা চলে আসবেন, ওখানে ওর কাছে বসবেন না। সুতরাং এই এই ধরনের হুকুম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ,
যেটা আপনাদের জানতে হবে। তবে মানে যদি উনি মুখে কিছু বলে তাহলে যখন আপনার সাথে সম্পর্ক উত্তম হবে তখন তাকে বলবেন যে আপনি যে কিশোরে যদি কিছু বলে থাকেন, যখন আপনার হুশ জ্ঞান ভালো ছিল না, এখন আপনি তওবা করে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, ভবিষ্যতে মুখে কিছু বলবেন না। আমরা দেখতে পাই যে আমাদের সমাজে মৃত ব্যক্তির কাছে বসে তখন মহিলাদের এই ধরনের উচ্চ স্বরে অনেক ধরনের কথাবার্তা বলা, এখানে অনেক ধরনের কথাবার্তা রয়েছে যেগুলো আমাদের দেশে আমরা মৃত ব্যক্তি জানাজা দাফন কাফন এই সংক্রান্ত একটা ক্লাস আমরা করব ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে, যদিও ওই বিষয়গুলো আজকের আলোচনা অন্তর্ভুক্ত নয়, আমার কথা প্রসঙ্গে ওই আলোচনার ব্যাখ্যায় এটি চলে এসেছে, এই কারণে এটি উল্লেখ করলাম। তবে এখানে জানতে হবে যে যখন আমরা কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়ব তখন আমরা কবরকে সামনে নিয়ে নামাজ পড়ব, আনতা কুনুল কুবুর আমামা মুসাল্লি ইলা জিহাতুল কিবলা ও মুরতাবিআ, যে একটি লাইনে থাকবে, আপনার সামনে কবরটুকু থাকবে এবং আপনার সামনে কিবলা থাকবে, তার মানে আপনি কিবলাকে সামনে রেখে কবরকে সামনে রেখে দাঁড়াবেন, এটি হচ্ছে কবরের কাছে জানাজার নামাজ পড়ার নিয়ম। আর যদি মহিলা হয় তাহলে কবরের মাঝখানে দাঁড়াতে হবে, ওয়াইজা কানাত উনসা ওয়াকফ ইনদা ওয়াসাতহা, আর যদি এটি পুরুষ হয় ওয়াকানাল মাইতাল যাকারান ওয়াকফ ইনদা রাসহা, তাহলে কবর যেদিকে মাথা দেওয়া হয়েছে সে মাথা বরাবর দাঁড়াতে হবে। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা যারা বিদেশে থাকি তাদের অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশে ইন্তেকাল করেছে এবং আপনারা এখান থেকে দোয়া করছেন, কিন্তু আপনারা যদি কিছুদিন পরে বাংলাদেশে যান এবং তখন আপনারা ইচ্ছা করলে সেই নামাজটুকু পড়তে পারেন, সেক্ষেত্রে আপনাকে তিনজন ব্যক্তিকে সংগ্রহ করতে হবে, তার ভিতরে যিনি ইমাম হবেন সেই ব্যক্তি জানাজার নামাজ আগে ইমামতি করেনি অথবা পড়েনি না হলে উত্তম, তাহলে সে ইমাম হবে আর আপনি পিছনে দাঁড়াবেন। তবে এই আজকের অনুষ্ঠান থেকে শুনেই বাংলাদেশে গিয়ে এইভাবে কবরস্থানে মহিলাদের জানাজার নামাজ পড়াটুকু আমি খুব বেশি যে আপনাদেরকে উৎসাহ দিচ্ছি তা নয়, সেটি হচ্ছে আপনাদের দেখতে হবে যে পর্দা হিজাব করে ইসলামের সমস্ত বিধিবিধান মেনে আপনি যদি উচ্চ স্বরে কান্নাকাটি না করে ধৈর্য ধরে যদি সেটি আদায় করতে পারেন পর্দার খেলাফ না হয় তাহলে সেটি পারবেন, অসুবিধা নেই। যেমন পারিবারিক গুরুস্থান যদি থাকে সেখানে যেতে পারেন, যদি গণ গুরুস্থান হয় যেখানে পুরুষের আনাগোনা খুব বেশি সেখানে আপনার পর্দা হিজাব রক্ষা করা কঠিন, অথবা কোনো কোনো গুরুস্থান রয়েছে অনেক ঘন ঘন কবর, যেই কবরগুলোর একটির সাথে আরেকটি এমন ভাবে লাগানো যে হাঁটার কোনো জো নেই, তারপরে আপনাকে জুতা খুলে হাঁটতে হবে, সেটি আমি হাদিসের দলিল এই বলেছি যে সেই ক্ষেত্রে যদি এরকম সুযোগ না থাকে তাহলে দোয়া করেই চলে আসবেন। এটি হচ্ছে সেই সকল ভাগ্যবান ভাগ্যবতীদের জন্য যারা তাদের কবর মানে প্রিয়জনের কবরটুকু একটি নিজস্ব এলাকায় দিয়েছে, যেগুলোতে তাদের দাঁড়াবার জায়গা থাকবে, জানাজার নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা যেন থাকে, এরকম যদি সুযোগ থাকে তাহলে এটা পড়া যাবে। আর কেউ কোনো কোনো ওলামা বলেছেন যে মৃত ব্যক্তি যদি এক মাসের ভিতরে ইন্তেকাল করেন তাহলে এক মাসের ভিতরে ওই কবর দাফনকৃত ব্যক্তির জানাজার নামাজ পড়া যাবে, এরকম কথা কোনো কোনো স্কলার বলেছেন, কিন্তু আসলে এই এক মাস বলে কোনো কথা নেই, যে কোনো সময়ই পড়া যাবে, শর্ত হচ্ছে এই যে যে ব্যক্তি ইন্তেকাল করেছে তাকে যিনি নামাজ পড়ছেন তাকে তাকে দেখতে হবে, আদারওয়াইজ পড়তে পারবে না। যেমন আপনি আপনার বয়স হচ্ছে 60 বছর অথবা 40 বছর, আপনি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে তার জানাজার নামাজ পড়তে পারবেন না, কারণ তার ইন্তেকাল হয়েছে বহু আগে। আপনার যিনি দাদা অথবা পরদাদা যে আপনার জন্মের আগেই ইন্তেকাল করেছে আপনি তার জানাজা পড়তে পারবেন না।
আপনি জানাজা পড়তে পারবেন যিনি সাম্প্রতিক যিনি ইন্তেকাল করেছেন তার। আর ফিতনা ফাসাদ হলে পড়বেন না, সেই ক্ষেত্রে আপনি আসসালামু আলাইকুম আহলে দিয়ারে সেই দোয়া করবেন। আর আরেকটি হচ্ছে যে যদি নিউ ইয়র্কে টরন্টো অথবা উত্তর আমেরিকায় যখন মসজিদে ছেলেদের যারা অথবা মেয়েদের জানাজা হয় তখন আপনারা বাইরে বসে গল্প গুজব করবেন না, মসজিদে এসে ভিতরে পুরুষের পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়বেন, তাতে অনেক সওয়াব হবে। তারপরে আস্তে করে চলে যাবেন বাসায়, চুপচাপ চলে যাবেন, এটি সব থেকে আপনারা মাহরুম থাকবেন না আশা করি। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কারণে যদি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে যেখানে জানাজার নামাজ হচ্ছে সেখানে পর্দা সহকারে মেয়েদের নামাজের কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার কোনো ভাই অথবা নিকট আত্মীয় যিনি যারা মাহরাম সেরকম একজন ব্যক্তিকে বলতে পারেন যে বাড়িতেই একটি জানাজা পড়ার জন্য যেখানে মহিলারা অংশগ্রহণ করতে পারে সেখানে মহিলারা ওই পুরুষের নেতৃত্বে মানে ইমামতিতে একটি জানাজার নামাজ পড়ে ফেলবেন, যেখানে বাড়ির মহিলারা পর্দা সহকারে সে নামাজটুকু পড়তে পারে। আর তখন একবার জানাজা হয়ে গেলে তারপরে তাকে মসজিদে নিয়ে অথবা মাঠে নিয়ে আরেকবার পুরুষরা জানাজা পড়লো, সেই ক্ষেত্রে বাড়ির মহিলা এবং বাইরের পুরুষ সবাই জানাজা পড়ার সুযোগ পেল, এটিও একটি যুক্তিসম্মত বিবেকসম্মত একটি উপায়। শুধু বললাম যদি মাঠে ময়দানে যদি মহিলাদের যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আপনি বিশেষভাবে, যেমন এখানে ফিউনারাল হোমে যখন লাশটি থাকে তখন লাশটি নেওয়ার আগে আপনারা ইচ্ছা করলে ফিউনারাল হোমে গিয়ে একজন পুরুষকে দিয়ে মাহরাম যিনি আপনার ছেলে অথবা ভাই হবে এবং সে ইচ্ছা করলে ইমাম হয়ে পিছনে মহিলারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। আর কোনো ক্ষেত্রে যদি জানাজার নামাজ পড়া না হয়ে থাকে অথবা পদ্ধতি ভুল হয় সেক্ষেত্রেও তার আত্মীয় স্বজনরা নামাজ পড়তে পারবে। আমি এই ক্ষেত্রে শুধু একটি উদাহরণ দিব আমাদের বাংলাদেশের জনগণের প্রতি, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে কয়েক বছর আগে বিডিআর হত্যাকাণ্ড, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অথবা 52 জন আমার মনে নাই সঠিক সংখ্যা, তাদের যে মৃতদেহ পাওয়া গেল পিলখানায়, তখন আমি পত্রিকায় দেখেছি যে ইমাম সাহেব যেভাবে জানাজা পড়েছেন সেটি হাদিস সম্মত হয়নি, কারণ ইমাম সাহেব অনেকগুলো লাশকে অনেকগুলো সারি করে তারপরে উনি একটি সারির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এইভাবে যারা নামাজ পড়েছেন ইমামের সামনে যে সারির লাশ ছিল শুধু ওই সারির মৃতদেহের জানাজার নামাজ বৈধ হয়েছে, আর ইমামের ডানে অথবা বায়ে যে সকল মৃতদেহ ছিল তাদের জানাজার নামাজ পড়া হয় নাই। আপনাদের যারা আজকে শুনছেন তাদের ভিতরে কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে বলতে পারেন যে ওই ব্যক্তি যদি ওই সকল জায়গায় থাকে ছবি দেখে আপনারা যদি বুঝতে পারে, আল্লাহ আলাম, শুধু জ্ঞানের জন্য বলছি জানার জন্য, যে অধিক সংখ্যক লাশ থাকলে তাদেরকে এক সারিতে রাখতে হয়, এটি হচ্ছে হাদিস, এক সারিতে ইমামের সামনে থাকবে, একের পরে এক সাজানো থাকবে, এটি ইমামের সামনে জনসমাবেশ করা যাবে না, লাশের জনসমাবেশ করা যাবে না, যেটি ঢাকা ক্যান্টনমেন্টে হয়েছে। এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশ একটা হতভাগা জাতি যেখানে সহি হাদিসের কোনো আমল আমাদের দেশে নাই বললেই চলে, সেখানে কোনো লোক কোনো সহি দলিল দিয়ে তার প্রতিবাদ করেনি জানেনি। আমি আফসোস করেছি এই ছবিটা দেখে যে যে সকল হতভাগা পুলিশ মিলিটারি অফিসার যাদের লাশগুলো ইমামের ডানে অথবা বায়ে দূরে ছিল তাদের জানাজা আসলে পড়া হয়নি, তাদের আত্মীয় স্বজনরা ইচ্ছা করলে এখনো কবরের কাছে গিয়ে জানাজার নামাজটুকু পড়তে পারেন, তাহলে মৃত ব্যক্তির জন্য সহি দোয়া হবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতে দাখিল করবেন, আমিন। এবং এই ক্ষেত্রে আরো একটি মাসালা আমি বর্ণনা করতে চাই যে একের অধিক সংখ্যক লাশ যখন থাকবে, যেমন 5 জন মৃত ব্যক্তির লাশ ইমামের সামনে মজুদ রয়েছে, এর ভিতরে একজন মহিলা এবং 3 জন পুরুষ,
সেই ক্ষেত্রে মহিলার লাশ থাকবে ইমামের সামনে আর পুরুষ এই চারজনের লাশ থাকবে ইমামের পিছনে, কিন্তু কাতার হবে একটি। যদিও এটি আপনাদের কাছে নতুন, শুধু জ্ঞান অর্জনের সাথে এই মাসালাটা উল্লেখ করলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়ছিলেন, তখন সেই জানাজা পড়ার পর হামজা সুম্মা জুমিয়া ইলাইহি শুহাদা, এবং তিনি সমস্ত শহীদদের জানাজা গুলোকে মৃতদেহকে হামজার পরপর সাজিয়ে রাখলেন এক কাতারে, অনেকগুলো মৃতদেহ শহীদদের দেহ রাখলেন, বাহাত্তরটি লাশ একই কাতারে ছিল এইভাবে। অথবা যদি এমনি একটি হাদিস রয়েছে আম্মার থেকে উম্মে কুলসুম এর জানাজা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তখন তার পুত্র যায়িদ সেও ইন্তেকাল করেছে, তখন মা এবং তার ছেলে, যদি এরকম সিচুয়েশন হয় তখন ইমামের সামনে থাকবে মহিলা মানে মৃতদেহ এবং তার ছেলে অথবা পুরুষের মৃতদেহ থাকবে ইমামের পিছনে। আপনারা এবং এই ধরনের জানাজার নামাজ পড়ার সময় কিছু সাহাবি বললো যে আমরা তো উল্টাটা করি, যে আমরা পুরুষকে সামনে দিই মহিলাদেরকে পিছনে দিই, তখন সেই মজলিসের ভিতরে ইবনে আব্বাস, যে আবু সাঈদ আল খুদরি, আবু কাতাদা, আবু হুরায়রা ছিলেন, তারা বললেন না, মেয়েদেরকে ইমামের সামনে দেওয়া আর পুরুষদেরকে ইমামের পিছনে দেওয়া হাজিহি সুন্নাহ। সুতরাং আপনারা জেনে থাকবেন যে ইসলামে মেয়েদেরকে নারীদেরকে অত্যন্ত মর্যাদার আসন দিয়েছে, শুধু জীবিত অবস্থায় নয় বরঞ্চ মৃত অবস্থাতেও, মৃতদেহকেও নারীদের মর্যাদা দিয়েছে পুরুষের উপরে। এটি ওইভাবে ব্যাখ্যা করা যায় না, তবুও আমরা আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বলছি যে কোনো অবস্থাতেই মানে নারীদেরকে ইসলাম খাটো করে দেখেনি, বরঞ্চ উন্নত দৃষ্টি, অনেক সহানুভূতি দৃষ্টিতে তাদেরকে দেখেছে, তাদেরকে সম্মানিত করেছে। যেমন আমরা দেখছি হাদিসের ভিতরে যে মহিলাদেরকে ইমামের সামনে রাখা হবে, যখন পুরুষদেরকে ইমামের পিছনে রাখা হবে, এই ধরনের সহি হাদিস রয়েছে, কিন্তু কাতার হবে একটি। আপনারা আজকে অনুষ্ঠানে যারা শুনছেন, শুধুমাত্র আলোচিত বিষয় এই কবর এবং কবর ক্ষেত্র বিশিষ্ট মসজিদের নামাজ এবং এই সংক্রান্ত যেগুলো আলোচনা হয়েছে, শুধু আলোচিত বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, অন্য কোনো বিষয়ে সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন আপনারা প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করলেও তার উত্তর দেওয়া হবে না, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, শুধুমাত্র উপকারী জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, যাতে ইলমুন নাফিয়া উপকারী জ্ঞান আমাদের অর্জিত হয়। সবার মনের চাহিদা পূরণ করা সম্ভব নয়, শুধুমাত্র ভদ্র মহিলাগণ প্রশ্ন করার অধিকার রাখেন, তবে পুরুষগণ শুনতে পারবেন, পুরুষগণ ইমেলের মাধ্যমে অথবা আমার যে মসজিদে আমি নামাজ পড়ি দারুল জান্নাহ চার্চ ম্যাকডোনাল্ড এফ ট্রেন ব্রুকলিন এরিয়া, সেখানে এসে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে পারেন, আমি সুবিধাজনক সময়ে সময় সাপেক্ষে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে মাঝহাবের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে নিরপেক্ষভাবে কোরআন হাদিস বোঝার চেষ্টা করছি, বাংলাদেশের প্রচলিত হানাফি মাঝহাবের বিধি বিধান অনুসারে আমার কথা এবং আমার বক্তব্য প্রশ্ন উত্তর কোনটি হবে না। আপনি যদি এখনো বাংলাদেশের প্রচলিত মাঝহাবের বিধি অনুসারে ধর্মীয় অনুশাসন মেনে থাকেন, তাহলে আপনি প্রশ্ন করে কোনো উপকৃত হবেন না, বরং বিভ্রান্ত হবেন। আমি আপনাদের কাউকে বিভ্রান্ত করতে চাই না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা এখন প্রশ্ন করুন, ইনশাআল্লাহ প্রশ্ন করুন। Record your message at the tone. After leaving your message, you may hang up or press pound for additional options. Recording. Record your message at the tone. After leaving your message, you may hang up or press pound for additional options. Recording canceled.
প্রশ্ন করুন। সবাইকে স্টার সিক্স দিয়ে প্রশ্ন করতে হবে, আপনারা স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন। মহিলাদের সম্মুখে রাখবে ইমামের এবং পুরুষদের পিছনে রাখবে, কাতার হবে একটি, এটা বুঝতে পারি না, কাতার হবে একটি, এটা একটু বুঝিয়ে বলবেন। এই কাতার হবে একটি মানে হচ্ছে একটি লাইন হবে, মানে ইমামের সামনে যতগুলো লাশ থাকবে মৃতদেহ ততগুলো থাকবে, ঠিক পিছনে আবার ততগুলো পুরুষ অথবা যতগুলো পুরুষ থাকে ততগুলো, মানে একটি লাইন হচ্ছে লম্বালম্বি লম্বালম্বি। হ্যাঁ, সেভাবে এটা এটি নামাজের কাতারের মতো নয়, এটি হচ্ছে লম্বালম্বি হবে, মানে ইমামের সামনে পরপর সাজানো থাকবে আর ইমামের পিছনে পরপর সাজানো থাকবে। পরের প্রশ্ন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, কবর জিয়ারত কি ঘরে বসে করা যায়? জাযাকাল্লাহ খায়ের আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের প্রশ্নটাই হচ্ছে পদ্ধতিগত ভাবে ভুল। জিয়ারা মানে হচ্ছে জিনিসটাকে পরিদর্শন করা, সুতরাং ঘরে বসলে তো সেটি জিয়ারা হলো না। যারা জিয়ারা শব্দটির অর্থই হচ্ছে যাওয়া থেকে এসেছে, যে আপনারা সেখানে যাবেন। তো আপনি যেটা বুঝতে চাচ্ছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। সে দোয়া অবশ্যই আপনি ঘরের ভিতর থেকে সবসময় তার জন্য দোয়া করতে পারেন, এবং দোয়া করার অনেক হাদিস রয়েছে নামাজের ভিতরে নামাজের বাইরে সবসময় আপনারা তার জন্য দোয়া করতে পারবেন, সেই জন্য কবরের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ। আর মহিলাদের ঘন ঘন কবরের কাছে যাওয়া নিষেধ, এটির হাদিস আমি আপনাদেরকে উল্লেখ করেছি। যদি কখনো কবরের কাছে যান তাহলে আপনাকে দোয়া করতে হবে কবরের দিকে নয়, কিবলার দিকে, যেদিকে মানুষ নামাজ পড়ে। কবরকে কাছে রেখে কিবলার দিকে মুখ করে দোয়া করবেন, আর ওই দোয়া ওই দোয়া করার সময় আপনি ইচ্ছা করলে হাত তুলতে পারেন। সহি দলিলের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি আল গারকাতে গিয়ে নাহু আল বাকি আল গারকাত ওয়াকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আদনা আল বাকি সুম্মা রাফা ইয়াদাই, তিনি হাত তুলেছিলেন। সুতরাং হাত তুলে কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে। শুধুমাত্র একটি হচ্ছে হুকুম, সেটি হচ্ছে মহিলাদের জন্য বারবার যাওয়া ঠিক হবে না। আর যেটি আপনি ঘরের ভিতরে বসে করছেন সেটি হচ্ছে দোয়া, দোয়া মানে দোয়া করার কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে অনেক খবর আছে যেমন আমাদের আত্মীয়স্বজনের, এখানে আপনার মহিলারা গিয়ে পরিষ্কার করানোর জন্য, যে আমার বাবার খবর মানে গাছপাচরা হয়ে গেছে, কাদা পড়ে গেছে, এগুলো পরিষ্কার জন্য মহিলারা কি ওই খবরের পাশে যাওয়া যাইতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলাদেরকে কবরের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা উচিত হবে না, ঠিক হবে না। কারণ হচ্ছে কবরে পরিষ্কার করা, কবরের কাছে যাওয়া, সেটি বারবার যাওয়ার জন্য লানা করা হয়েছে, যে অভিশাপ দেওয়া হয়েছে, আল্লাহ রাসুল অভিশাপ দিয়েছেন। সেই ধরনের অভিশপ্তটা করার জন্য যে বেশিক্ষণ কবরস্থানে অবস্থান করাটা ঠিক নয়। সুতরাং মহিলারা যদি কখনো যায় সেটি তার একটা উদ্দেশ্য থাকবে, কেন যাচ্ছে, সেই উদ্দেশ্যটা শুধুমাত্র হাদিসের অনুকূলে, যেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কবরকে জিয়ারত করো, কারণ কবর হচ্ছে তাজকিরাতুল মউত, সেটি তোমাদের মৃত্যুকে স্মরণ করে দেবে। মৃত্যুকে স্মরণ করানোর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মহিলাদের কবরস্থানে যাওয়া বৈধ হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পুরুষকে দিয়ে করাতে হবে। পরবর্তী প্রশ্ন। জাযাকাল্লাহ খায়ের। এরকম
আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলছিলেন যে কবর জিয়ারত করতে যে একটা দোয়া পড়ার কথা দোয়াটা আপনি পড়ছিলেন আরেকবার একটু বলবেন কি দোয়া এটি দোয়ার বইতে মানে আছে আসসালামু আলাইকুম সবচেয়ে সহজ যেটি আসসালামু আলাইকুম আহলে দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন এটা বলে থামবেন তারপর ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া এতটুকু আরো আছে কিন্তু এতটুকু পড়লেই হবে এটি শ্রেষ্ঠ ভালো দোয়ার বই হিসনুল মুসলিম অথবা যে কোনো বইতে এই দোয়া পাবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন আপনি বললেন যে মেয়ে মানুষ করা যায় এটা কি ঠিক আপনি হয়তো অনুষ্ঠানে পড়ে এসেছেন কিনা জানি না আমি সেটি আলোচনা করেছি যে কিছু কিছু স্কলার তারা বলেছে যে মহিলাদের কবর জিয়ারত করা যাবে না সেই ক্ষেত্রে বর্তমান যুগের যে দুইজন বড় ফকির শেখ বিনবাজ রাহমাহুল্লাহ এবং শেখ উসাইমিন তারা দুজনে নিষেধ করেছেন এমনও বলেছেন যে মহিলাদের কবর জিয়ারত করা হারাম সেটি বলেছেন কিন্তু আমরা এখানে আল আলিম আর রব্বানি প্রমাণ করছেন যে মহিলাদের কবর জিয়ারত করা যাবে বারবার না হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এ ব্যাপারে আমি বিস্তারিত বক্তৃতা আলাপ করেছি আপনি অনুষ্ঠানের রেকর্ডিং শুনে উপকৃত হবেন পরবর্তী প্রশ্ন আমার মনে হয় আর কোন প্রশ্ন নাই আচ্ছা আমরা যখন কবরস্থানের পাশ থেকে গাড়ি চালিয়ে যাই অনেক সময় এই দোয়াটা আমি পড়ি এটা কি ঠিক আছে এই যে আসসালামু আলাইকুম এই দোয়াটা আপনি যেটা বলেছেন গাড়িটা চালিয়ে যাচ্ছি এরপর থেকে জি 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 আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাবেন তখন অবশ্যই আপনি যদি দোয়া করেন সেটি আপনার জন্য খারাপ হবে আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিন করতে পারবেন যদি কেউ কোন মহিলা যদি কোন সময় না গোরস্থানে গিয়ে জিয়ারত না করে তাতে কি কোনো গুনাহ হবে মহিলাদের গোরস্থানে গিয়ে জিয়ারত না করাই উত্তম তবে করা যায় উনাত হওয়ার প্রশ্নেই উঠে না বরঞ্চ কোন কোন স্কলার নিষেধ করেছেন তার যদিও তাদের সংখ্যা অনেক কিন্তু সহি দলিলের ভিতরে আমরা জানতে পারছি যে জিয়ারত করা যায় শুধু এই জিয়ারত করাটাকে মুস্তাহাব বলা হয়েছে যে করতে পারবেন সেটি ওয়াজিব না সুতরাং শুধুমাত্র পরকালকে স্মরণ করার জন্য মনকে নরম করার জন্য যে মনটা নরম হবে আপনি আখেরাতকে স্মরণ করবেন এই ধরনের যদি কোনো নিয়ত থাকে তাহলে অবশ্যই আপনি কবরস্থানে যেতে পারেন এবং জিয়ারত করে আসতে পারেন আর দূরবর্তী কবর যেগুলো ওগুলোর উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে পারবেন না যেতে পারবেন না যেটি সচরাচর না হয় যেমন আমাদের দেশে মানুষ শাহজালালের কবরে যায় অথবা শাহপরান এরকম কারোর বুজুর্গ ব্যক্তির কবর জিয়ারত করার জন্য রওনা দিল এই ধরনের বড় ধরনের জিয়ারতের উদ্দেশ্যে বিশেষ জার্নি করা
টাকা পয়সা খরচ করে টিকিট কেটে শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা শেখ, এটি করা যাবে না। কারণ হাদিসের ভিতরে এসেছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মসজিদ আল হারাম ওয়া মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদ আল আকসা, যে তোমরা কখনো তিনটি মসজিদ ছাড়া কখনো জার্নি করো না, বিভিন্ন যাত্রা শুরু করো না। যদি মসজিদে নববী অথবা মসজিদুল হারাম যেটি মক্কা আল মুকাররমা এবং মসজিদুল আকসা যেটি ইসরায়েলের ভিতরে রয়েছে ফিলিস্তিনের অংশ ছিল, সেই তিনটি মসজিদ ছাড়া বাকি বাকি যাওয়াটা হলো মুস্তাহাব। গিয়ে যেতে পারেন শুধুমাত্র পরকালকে স্মরণ করার উদ্দেশ্যে। এখানে একটি জিনিস জানতে হবে, অনেকের ধারণা যে হজ করতে গেলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা আপনার জন্য ওয়াজিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়াই নিষেধ। আপনি যাবেন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। উদ্দেশ্য থাকবে কি, যে আমি মক্কা থেকে মদিনায় যাচ্ছি, টাকা পয়সা খরচ করে মসজিদে নববীতে একটু নামাজ পড়ব এবং মসজিদে কুবাতে একটু নামাজ পড়ব, আর কবর জিয়ারতটা হবে হলো অতিরিক্ত, ওটি আপনার উদ্দেশ্য নয়। তবে যেহেতু মসজিদের সংলগ্নই মুবারক কবর রয়েছে, সুতরাং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সালাম এবং একটি দুরূদ পাঠ করার জন্য আপনি যেতে চান, কিন্তু সেটি কবরের কাছে না গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার, আপনি স্পিকার বন্ধ করুন প্লিজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا যে তোমরা তোমাদের ঘরগুলোকে ঘর গোস্থান বানিও না আর আমার কবরকে তোমরা ঈদের মতো করো না, উৎসবে পরিণত করো না। ولا تجعلوا قبري আমার কবরকে ঈদের পরিণত করো না। وصلوا علي আমার প্রতি তোমরা সালাওয়াত পাঠাও মানে দুরূদ পাঠাও অথবা সালাম যেটাই আপনি পাঠান না কেন। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকেই তোমাদের সালাম এবং সালাওয়াত দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। সুতরাং সেটি কবরের কাছে গিয়ে করতে হবে আমার কোনো কথা নাই, আপনি এখান থেকে করতে পারেন। আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে, যখন মানুষ হজ করতে যায় তখন তারা ওই লোককে বলে এই যে আপনি যে হজ করতে যাচ্ছেন আপনি কি মদিনায় যাবেন? হ্যাঁ যাব। তো আমার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পাঠিয়ে দিবেন, এই ধরনের অনুরোধ করা শরীয়ত বিরোধী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সালাম বহন করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি, উনি এই দায়িত্ব দিয়েছেন একটা ফেরেশতাকে। একজন এক প্রকার ফেরেশতা সারা দুনিয়াতে ঘোরাঘুরি করছে, যে ব্যক্তি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠায় সেটি সাথে সাথে তার কাছ থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। সুতরাং এই মানে কবর জিয়ারত করা, আমি যদিও এই প্রসঙ্গে আজকের কোনো বক্তৃতা না, আপনারা এই বিষয়ে আর কোনো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কিত প্রশ্ন না করাই ভালো, যেহেতু এটি সম্পূর্ণ আলাদা বিষয়। আমি অন্য একদিন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুধু এটাই বলছি আপনার জবাবের প্রেক্ষিতে যে কবর জিয়ারত করা হচ্ছে উপকারের স্বার্থে করতে হবে, দোয়া স্বার্থে নয়। আপনার মনকে নরম করা, আপনার উপকারের জন্য, আপনার অন্তরকে বিগলিত করার জন্য, সেটাই হচ্ছে হাদিসের ভিতরে এসেছে। আর কবর জিয়ারত করে সেটি আপনি ঘর থেকেও করতে পারেন, কবরের কাছে করবেন, এর ভিতরে কোনো পার্থক্য নাই। সেটি ঘর থেকে করাও এরকম, অথবা যদি কবরের কাছে গিয়ে জানাজা পড়তে চান তাহলে কবর জিয়ারত করতে পারেন, সেক্ষেত্রে যদি জানাজা করতে চান, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তারপরেও অনেকের আবেগ থাকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ ছিল যে তার মায়ের কবরটাকে একটু দেখবে, মানুষ মাত্রই তার কিছু আবেগ থাকে, সেটি আমরা অস্বীকার করছি না, হাদিসে সেটাকে অস্বীকার করা হয়নি। সেই আবেগের বশবর্তী হয়ে নারী পুরুষ উভয়ই মানে এটিকে সামিল রয়েছে, লক্ষ্য রাখতে হবে
যে আপনার যাওয়া যেন ঘন ঘন না হয়, আপনার গাড়িতে করে ঘন ঘন গিয়ে ওয়াশিংটন সিনেট্রি নিউ ইয়র্কে যে গ্রেভিয়ার আছে সেখানে আপনি প্রত্যেক মাসে মাসে যেতে পারেন না, অথবা কোনো বার্ষিকী উপলক্ষে অথবা ঈদের দিনে ওখানে যাওয়া অনেকে আছে, সবে বরাতে রাতে ওখানে যায়, এই ধরনের বিশেষ বিশেষ দিনে সেগুলোকে ভিজিট করা এবং এগুলো শরীয়ত বিরোধী কাজ, এই ধরনের কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে রক্ষা করুন, আমিন। পরবর্তী প্রশ্ন। ভাই আচ্ছা, বাংলাদেশে যে এখনো যে কেউ মারা গেলে তার কাছে মৃতদেহের কাছে বসে যে কোরআন পড়া হয়, কিন্তু এটা যেমন আমরা এখন জানছি যে এটা পড়া উচিত না, তাহলে মৃত ব্যক্তির কাছে কি টাইপের দোয়া পড়া উচিত, আর তাদেরকে কিভাবে মানে বলবো জিনিসটা, হাদিসটা কি মানে কোনো হাদিসের প্রেক্ষিতে বা কিভাবে মানে উপদেশ দিব? আচ্ছা আচ্ছা, অত্যন্ত এই প্রশ্নগুলি অবশ্য আমরা অন্য আরেকদিন মানে করতে চাচ্ছিলাম, তবু আপনি যেহেতু বলছি সেটি হচ্ছে যে এখানে দুটো বিষয় রয়েছে, আমি বিষয়টাকে ভাগ ভাগ করে বলছি আপনাদের সুবিধার্থে। কবরের কাছে কোরআন পড়া যাবে না, এই ধরনের কোনো হাদিস নেই, কবরের কাছে কোরআন পড়া যাবে না, যদিও অনেকে সূরা ফাতিহা পড়ে, এটি পড়া যাবে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি নিজেই জিজ্ঞাসা করেছেন যে কবর জিয়ারত করার সময় আমি কি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে কোরআন পড়তে বলেননি, তাকে বলেছেন যে ওই দোয়াটা পড়তে। আর হাদিসের ভিতরে রয়েছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, ইন্না শায়তানা ইয়ানফিরুল মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান চলে যায়। তাতে বোঝা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত করার জায়গা হচ্ছে ঘর, আর কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে না। এটি আরেকটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, মাইয়েত আমরা আরবিতে বলি, তার সাদাকাতের জন্য, তার উপকারের জন্য, তার প্রতি দোয়া করার জন্য আমরা কি করতে পারি, এখানে দুটো বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে কিন্তু সবার জন্য নিষেধ নয়, এটি হচ্ছে যদি আপনার পিতা হয় আর আপনি যদি তার সন্তান হন, আর আপনার যদি মা হয় আপনি যদি তার সন্তান হন, অন্য কেউ না, শুধুমাত্র পিতা মাতার সম্পর্কের ক্ষেত্রে যদি এটি হয়, সেক্ষেত্রে আপনি যেগুলো আমল করবেন সেগুলোর ভাগ সওয়াব অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত ব্যক্তিকে দান করবেন। হাদিসের ভিতরে এসেছে ইন্না মিন আতিয়াবি মা আকালাল লাজলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, যে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কামাই হচ্ছে তার সন্তানের কামাই, আর এই সন্তানের কামাই তার কামাইয়ের অন্তর্ভুক্ত। সুতরাং কোন ব্যক্তি যদি মা ইন্তেকাল করে, তার যদি কোনো কিছু পাওনা থাকে, তাহলে সে ব্যক্তি তার পিতার জন্য কোরআন শরীফ পড়তে পারবে, এটা দোষের কিছু নয়, এই কোরআন দোষের নয়, লক্ষ্য করুন, সেটি আপনার মা হতে হবে, আপনার বাবা হতে হবে সেই ক্ষেত্রে। কারণ ইজা হাদিসের ভিতরে এসছে ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাত, যে মানুষ যখন মরে যায় তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া, আও সাদাকাতুন জারিয়াতুন, যে সাদকা সবসময় প্রবাহমান থাকবে, আর ইলমুন ইনতাফাহু বিহি, যে জ্ঞান তারা রেখে যাবে দুনিয়াতে যেগুলো মানুষকে উপকার দিবে, সেই জ্ঞানের কোনো লেকচার হতে পারে, বইপত্র কিনে দিতে পারেন, জ্ঞানের জন্য কোনো কিছু নির্মাণ করা, এই ইত্যাদি ইত্যাদি, আর ওয়ালাদিন সালিহিন ইয়াদুহু লাহু, আর তার যে পুত্র অথবা তার যে সন্তান সালিহিন
যদি হয়, নেককার যদি হয়, সে যদি দোয়া করে, এই দোয়া তার সন্তান কোরআন পড়তে পারে, এতে কোনো নিষেধ নাই। মনে করেন আজকেই একজন খবর পেল যে তার বাবা ইন্তেকাল করেছে বাংলাদেশে, এখন সে খুব দুঃখিত হলো, কাঁদতে লাগলো, তারপর উজু করে কোরআন শরীফ নিয়ে বসলো, সে পড়ছে, এতে কোনো সমস্যা নাই, এটি করা যাবে, অসুবিধা নাই। কিন্তু এটি ওই আমাদের দেশে সওয়াব রেসানি বলে, যে এই সওয়াবটুকু নবী সাল্লাহ সাল্লামের রুহের মোবারকে পৌঁছে দিলাম, আদমের কাছে পৌঁছে দিলাম, আমার পিতার কাছে পৌঁছে দিলাম, এইভাবে সওয়াব রেসানি করার কোনো হাদিস পাওয়া যায় না। অর্থাৎ সন্তান যেটাই করবে, সেটি রোজা হোক, যাকাত আদায় করা হোক, হজ আদায় করা হোক মৃত ব্যক্তির পক্ষ থেকে, অথবা সে মৃত ব্যক্তির জন্য সে কোরআন পড়ুক, সেগুলি সবই হবে। কিন্তু এখানে ভুলটা হচ্ছে যে আপনি তার সন্তান হয়ে অন্য কাউকে বলছেন, যেমন আপনার হাজবেন্ডকে বলছেন যে তুমিও কোরআন শরীফ পড়ো, এটি আপনি করতে পারেন না, কারণ আপনার হাজবেন্ডের পিতা মাতা এখানে ইন্তেকাল করেনি, আর হাজবেন্ডের পিতা মাতার কামাই আপনার পিতা মাতা পাবে না, শ্বশুর শাশুড়িটা হবে না, সেটি হবে আপনার পিতা মাতা হতে হবে। সেই ক্ষেত্রে আপনি নিজে যেটি মন চায় সেটি করতে পারেন, আপনাকে কোনো কিছু বকসাতে হবে না, আপনার সওয়াবগুলো বলতে হবে না যে আমি এই করেছি, আল্লাহ এগুলো পুছে দাও। আপনি সারা জীবন যত কোরআন পড়বেন মৃত্যুর আগ পর্যন্ত, তার একটি ভাগ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতা এবং মাতার অ্যাকাউন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করবেন, এবং আপনার পিতা মাতা সেটি উপকৃত হবেন, সেটি মৃত্যুর আগে হোক অথবা মৃত্যুর পরে হোক, এতে কোনো সমস্যা নেই। সুতরাং মানুষের ইন্তেকাল হলে একদম কোরআন পড়া যাবে না, ওইভাবে জিনিসটা বোঝা যাবে না, বুঝতে হবে এই যে অন্য কোনো ব্যক্তির জন্য কোরআন পড়া সেটি বিতর্কিত বিষয়, সেটি না করাই উত্তম, কারণ কোনো সহিহ দলিল পাওয়া যায় না, শুধুমাত্র আপনারা দোয়া করতে পারেন। যেমন আপনার শ্বশুর শাশুড়ি, সেটি আপনার জন্য অন্য কেউ, সেটি আপনার নিজের পিতা মাতা নয়, সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য দোয়া করবেন, অন্য মানুষকে যখন পিতা মাতার মৃত্যুর পরে যখন মৃত ব্যক্তির জন্য বলবেন, তাদেরকে বলবেন আপনারা দোয়া করুন, কিন্তু আপনারা কখনোই বলতে পারবেন না যে আপনি বাকারা পড়ুন, আমি তিন পারা পড়ছি, উমুকে চার পারা পড়বে, সবাই মিলে একটি খতম দেই, তারপর একটা অনুষ্ঠান করি, তারপরে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ফরমায়েশি করা, মানুষকে আদেশ করা এবাদতের জন্য, কর্মসূচি পালন করা, এগুলোর কোনো দলিল পাওয়া যায় না, এগুলো করা উচিত নয়, গর্হিত। শুধুমাত্র অন্যদেরকে দোয়া করার আহ্বান করতে পারেন যে আপনারা দোয়া করুন, আর যদি নিকটতম লোক হয় তাহলে তাকে বলতে পারেন যে জানাজার নামাজ এতটার সময় হচ্ছে, আপনি ইচ্ছা করলে আসতে পারেন, এরকম একটি দাওয়াত দিতে পারেন, কিন্তু ওইভাবে নয়। আর কোরআনের ব্যাপারে আমি বিস্তারিত ব্যাখ্যা করে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি এইমাত্র একটু কিছুক্ষণ আগে ঢুকলাম, আমি জানি না আজকে সাবজেক্টটা কি ছিল আপনাদের, তো আমি কি গত ক্লাসে আপনার দুটা চিত্রার বিষয়ে দুটা জিনিস আমি বুঝতে পারি না, আমি কি আজকে প্রশ্ন করতে পারবো নাকি পরে করব? আপনি প্রশ্ন না পরে, আপনি প্রশ্নটা আপনি কোন বিষয় আপনি বলুন, আপনার চিত্রার বিষয় সম্পর্কে আর কি গত ক্লাসে বলুন। তারা বলছিল যে আপনার দুটা জিনিস বুঝিনি, একটা হলো যে আপনি বললেন যে যখন যে ধরেন জামাতে সবাই নামাজ পড়ছে এবং বসে দাঁড়িয়ে হোক, কিন্তু বললেন যে কোনো জায়গা না পেলে কাতারের মধ্যে দিয়ে চলে যাবে, কাতারটা কোনটা কোনটা বুঝাচ্ছে আমরা বুঝতে পারিনি। আর দ্বিতীয় হলো আপনার হজে গেলে তো সেটাও একজনে কোশ্চেন আর কি আমার না, যে হজে গেলে তো সবাই মানে এমন ভাবে সবাই মানে হাইটে যাওয়ার কোনো জায়গায় থাকে না, সবাই নামাজ পড়তে থাকে, তো সেক্ষেত্রে কিভাবে যাবে? আর আরেকটা হলো আপনি বলছেন যে যদি বসে কখনো নামাজ পড়তে হয় যে বয়স্ক দাদা নানু ওনাদের মতো পড়তে, তো ওটা কি লাস্ট তাশাহুদ যেটা পড়া হয়
তো সেভাবে বসে পড়বো যেভাবে আমরা শ্বশুর বাংলাদেশে যেভাবে পড়তাম, এটাই আমার কোশ্চেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে যে সুতরা, এটাকে বলা হয় আরবিতে সুতরা, মানে নামাজি ব্যক্তির সামনে এক বিঘত অথবা দুই বিঘত, এক বিঘত মানে আপনার বুড়ো আঙ্গুল থেকে ছোট আঙ্গুল, কানি আঙ্গুলের যে উচ্চতা, এই এক বিঘত অথবা দুই বিঘত পর্যন্ত উচ্চতা সম্পর্ক বস্তু, আপনারা সাউন্ড বক্সটা বন্ধ করে অনুগ্রহ পূর্বক। হ্যাঁ, তো সেই সেই সূত্রা নামাজি ব্যক্তির সামনে থাকবে। যখন ইমাম সাহেব নামাজ পড়ে, যেমন আমরা মসজিদে যখন নামাজ পড়ি, তখন একজন ইমাম থাকেন, সেই ইমামের জামাত চলাকালীন সময়ে আপনি ইমামের সামনে ছাড়া যে কোনো মুসল্লির সামনে দিয়ে চলাফেরা করতে পারবেন। অবশ্যই পুরুষের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, কারণ আপনি একজন মহিলা, তবে মহিলাদের সামনে দিয়ে কাতারের সামনে, মানে নামাজের যে জামাতের যে কাতার, সেই কাতারের সামনে দিয়ে হাঁটতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ এখন জামাত চলছে, এই কারণে জামাত চলাকালীন সময়ে পুরুষ পুরুষদের কাতারের সামনে দিয়ে হেঁটে যেতে পারেন, তারপরে কাতারকে অতিক্রম করতে পারেন। মনে করেন সামনে একজন ব্যক্তির উজু ভেঙে গেল, সেই ব্যক্তি উজু করার জন্য মারা দিবে, বের হতে পারছে না, সেক্ষেত্রে সে অপেক্ষা করবে যে কখন জামাত শুরু হয়। যখন জামাত শুরু হবে তখন সে কাতার থেকে বের হবে, কারণ এখন যদি হাঁটাহাঁটি করে তাহলে ওই নামাজের কারো ক্ষতি হবে না, তারও কোনো শাস্তি হবে না, কারণ ইমামের সূত্রা সবার সূত্রার জন্য যথেষ্ট। সুতরাং কাতার বলতে বুঝাচ্ছি যে জামাতের কাতার, এটি বাংলা ভাষায় আমি বলছি, কাতার বলতে জামাতের কাতার, সূত্রা বলতে বুঝাচ্ছি যে ইমামের সূত্রা সবার সূত্রার জন্য যথেষ্ট কাফা, এটি সবার জন্য আলাদা করে সূত্রা নিতে হয় যখন জামাতে পড়বে। আর যখন জামাতে পড়বে না, একাকী নামাজ পড়ছে, তখন অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে আপনি কার সামনে দিয়ে যাচ্ছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হজের সময় এতো অনেক লোকজন থাকে, তখন আমরা কিভাবে মানে চলাফেরা করব। এক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার সংক্ষিপ্ত তালখিস সিফাতুস সালাতুন নবী এখানে তিনি বলেছেন, তাহরিমুল মুরুর বাইনা ইয়াদাই মুসাল্লি ওয়ালাউ ফি মসজিদুল হারাম, যে মসজিদুল হারামের ভিতরে কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা হারাম, যেটি মসজিদুল হারামের জন্য আলাদা করে কোনো নিয়ম নাই। সুতরাং মক্কা এবং মদিনায় যখন যাবেন তখন আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনি ইচ্ছা করেই কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবেন না। তবে আপনি যদি অনেক দূর দিয়ে হেঁটে যান, যেটি আপনার কাছে মনে হবে যে অনেক দূরত্ব, সেক্ষেত্রে আপনার কোনো দায়ী থাকবেন না, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এই ব্যাপারে কিছু কিছু স্কলার তারা বলেছে যে মসজিদুল হারামে এই হুকুমটা কার্যকর হবে না। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি দলিল দিয়ে প্রমাণ করেছেন যে মক্কাতেও সেগুলো আদায় করতে হবে এবং নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ পার হলে তাকে বাধা দিতে হবে। সুতরাং মক্কাতে গেলে আপনাদের যখন মানুষ নামাজ পড়ে, বেশি বেশি মানুষ নামাজ পড়ে, ওই সময়টাতে বেশি হাঁটাহাঁটি করবেন না, একটু আস্তে আস্তে হাঁটবেন, দেখবেন কিভাবে কিভাবে যাওয়া যায়, ওইভাবে আস্তে আস্তে করে যদি আপনি হাঁটেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি বিকল্প ভালো রাস্তা বের করে দিবেন। আর একান্তই বিপদে পড়ে, যেমন পেশাব পায়খানা বের হয়েছে, আপনাকে খুব জরুরত এই করার জন্য, ইস্তিনজা করার জন্য দ্রুত যেতে হবে, এই ধরনের কোনো প্রয়োজনীয়তা থাকলে আল্লাহ লা হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জরুরি কাজের জন্য কাউকে শাস্তি দিবেন না বলে আমাদের ধারণা এবং বিশ্বাস ইনশাআল্লাহ। আর সতর্ক থাকাটাই হচ্ছে এখানে হুকুম, কারণ এটিও মক্কাতেও এটি হারাম যে এটার সামনে দিয়ে যাওয়া যাবে না। আর আপনি যদি পুরো মহিলা হয়ে কোনো পুরুষ ব্যক্তি সেটি মক্কায় হোক হেঁটে যান, তাহলে ওই ব্যক্তির নামাজটা নষ্ট হয়ে গেল, তার জন্য আপনি দায়ী থাকবেন যদি আপনি সামনে দিয়ে হেঁটে যান।
কারণ ওই দেশ নামাজ হবে না। সুতরাং আপনি কমপক্ষে কিছু অনেক দূর মানে যতটুকু আপনার কাছে মনে হয় ইচ্ছাপূর্ণ যে কমপক্ষে দুই তিন কাতার যতদূর ওই লোকটার দৃষ্টি না দেয় মানে সে তো নিচের দিকে তাকিয়ে নামাজ পড়ছে, এরকম আপনার কাছে যেটা ভালো মনে হবে একটু দূর দিয়ে হেঁটে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আপনাকে একটি ব্যবস্থা করে দিবেন। তবে অধিকাংশ লোকই হচ্ছে এই ব্যাপারে খুব গাফেল এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা মানে সঠিক জ্ঞান দিক এই নিয়ে আমরা দোয়া করি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অসুস্থ যারা থাকবেন তারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তারা কিভাবে বসবেন? এই বসাটি আপনি যেভাবে বলেছেন আমাদের দেশে মহিলারা যেভাবে বসে সেটি হচ্ছে পাওয়ার রোগ, পাওয়ার রোগ করে বসেন, যে নিতম্বের উপরে বসেন পা দুটোকে ডান পাশ দিয়ে বের করে দেন, এই বসাটাকে আরবিতে বলা হয় পাওয়ার রোগ। পাওয়ার রোগ করে বসা যাবে না, না ভালোভাবে শুনুন, এর কোনো দলিল নেই। আপনাকে যদি অসুস্থ অবস্থায় যদি বসে নামাজ পড়তে চান তাহলে দুভাবে বসতে পারেন, একটি হচ্ছে মুরতাবান যেটি আমি বলেছি যে যোগ ব্যায়ামের মতো আসন গেড়ে। অনেক মহিলা আছেন যারা এইভাবে বসে নামাজ পড়তে অভ্যস্ত নন, আমি সেটা বিশ্বাস করি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ। সেক্ষেত্রে আরেকটি উপায়ে বসতে পারেন, সেটি হচ্ছে বাঁ পায়ের পাতার উপরে বসতে পারেন, যেটি আপনি দুই রাকাত বিশিষ্ট নামাজে বসেন বাঁ পাতার উপরে। তাওয়ারুক করে বসা যেটি নিতম্বের উপরে বসেন সেটি হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজ অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজ, যে নামাজের ভিতরে দুইটি বসা রয়েছে জলসাতুল উলা জলসাতুল আখেরা, আমি এগুলো পরবর্তী পর্যায়ে আলোচনা করব, এটি আমরা নামাজের ধারাবাহিক ক্লাস নেব যখন তখন আলোচনা করবো, আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, শুধুমাত্র একটি কথা বলতে চাই যে বসা হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে মানে যে পাওয়ার লুক করে বসা, এটি আমাদের দেশে মহিলারা সবসময় এরকম বসে, প্রথম বৈঠকে এরকম বসে, শেষের বৈঠকে এরকম বসে, ফজরের নামাজের সময় এরকম বসে, পুরুষরা বসে না শুধু মহিলারা বসে, এরকম করে কোনো হাদিস নাই। এইটা হচ্ছে বাংলাদেশের দেশীয়, আমি আগেই বলেছি আমাদের এই মজলিস হচ্ছে সহি সুন্নার মজলিস, আপনি বাংলাদেশের কোনো ধারণা নিয়ে এখানে প্রশ্ন করলে সঠিক জ্ঞান পাবেন না বরঞ্চ বিভ্রান্ত হবেন। আপনার উচিত হবে যারা নামাজের সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখে অথবা ইতিপূর্বে নামাজ চেঞ্জ করে ফেলেছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন, জেনে নিন। দুইভাবে বসতে পারেন, একভাবে হচ্ছে আসন গেড়ে অথবা পা পায়ের পোস্টারিশন মানে পা পায়ের পাতার উপরে বসে ডান পাকে খাড়া করে দাঁড়া করে রাখা, এইভাবে বসতে পারেন। আর এইভাবে যদি বসতে একেবারেই না পারেন সেটি যদি তার অসুস্থতার কারণ হয় তাহলে যেভাবেই বসতে পারে সেভাবেই অর্ডার হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের তরিকা সেইভাবে। ভাই একটা কথা হজের ব্যাপারে, সরি আপনাকে আবার ইয়ে করলাম, যে ঠিক আছে বুঝতে পেরেছি ইনশাল্লাহ হজে যেভাবে আমি চেষ্টা করব ওভাবে চলা, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাঁধে ব্যাগ থাকে বা কোনো কিছু যদি থাকে তো সেটা যদি এমন অবস্থা হয় যে কাতারও নেই কিন্তু এমন ভাবে লোক বসা, তো আমি ব্যাগটা সামনে দিয়ে যদি এগিয়ে যাই তাহলে তো ওটা একটা সূত্রের মতো হলো না? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কারণ আমি এটার বৈধতা সম্পর্কে কোনো জ্ঞান নাই আমার, আমি দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।